হ্যালো এভরিওয়ান। হ্যালো সবাইকে, ভাই। আচ্ছা, আজকে আমাদের নবম পডকাস্টের 18তম এপিসোড। আমরা ছোট ছোট করে আগাচ্ছি প্রতিদিন। আমাদের আজকের কেস হচ্ছে বৃষ্টি। বৃষ্টি একজন অ্যাক্টর, আর হচ্ছে সে মডেলিংও করে, তারপর সে চাকরিও করে, অনেক কিছুই করে একসাথে। এই আর কি, বৃষ্টি তুমি তোমার পরিচয় দিতে পারো। হ্যালো মার্সি আপু, তুমি কেমন আছো? সারারণী আপু, তুমি কেমন আছো? চলতেছি, আমার জ্বর ছিল, আমি সুস্থ হইতেছি আর কি জ্বর থেকে। ওকে, সো আমি বৃষ্টি। আমি জাহাঙ্গীরনগর থেকে নিজের গ্রাজুয়েশন শেষ করলাম 7 বছরে। আর করতালি হবে, সরি, করতালি হবে, 7 বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো? হ্যাঁ, 7 বছরের গ্রাজুয়েশন শেষ করলাম থিয়েটার থেকে। এখন আমি গত 3 বছর যাবত মডেলিং করছি, আর পাশাপাশি কপিরাইটিং। থিয়েটার কি, নাটক? নাটক তো বল। ও মাই গড, খুব উইয়ার্ড, কিন্তু আমি মোর কমফোর্টেবল। আচ্ছা, বোঝাতে হবে নাটক ও নাট্যতত্ত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমি 7 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। হ্যাঁ, ওর আসলে বলতে হয় তো আমি বৃষ্টি, আমার কাজ হচ্ছে আকাশ থেকে ঝরে পড়া। হ্যাঁ, আমার ছোটবেলায় মনে হতো যে আকাশের বৃষ্টি মানে ওটা আমি, ওটা আর অন্য কেউ না। যে বৃষ্টি পড়তেছে মানে আমি খুব প্রাউড ফিল করতাম যে আমি পড়তেছি, কিন্তু এটা যখন মা ওটা আরেকটা বৃষ্টি, তখন আমি অনেক স্যাড হয়েছি। কিন্তু আমি এখনো ভাবি। আচ্ছা, তুমি গত 3 বছর ধরে মডেলিং ক্যারিয়ারে আছো, এটা তো বললা। হ্যাঁ, আমি গত 3 বছর মডেলিং ক্যারিয়ারে আছি বৃষ্টি। এটা মনে হচ্ছে যে 4 or 5 years ক্যাম্পাস লাইফ থেকেই তো মনে হয় তুমি শুরু করছো। এই জন্য অনেকদিন ধরে দেখতেছো দেখে, কিন্তু ইটস অলরেডি আই থিঙ্ক 3 years আই এম ডান। আর হ্যাঁ, 3.5 বছর হয়েছে। তারপর মডেলিং এর পাশাপাশি কি করা হয়? মডেলিং এর পাশাপাশি এখন যেহেতু গ্রাজুয়েশনটা 7 বছরে কমপ্লিট করেছি, এই 7 বছরটাকে তো কাজে লাগাতে হবে, যার জন্য আমি একটি চাকরিতে জয়েন করলাম। কপিরাইটিং এর চাকরি করছি একটি কোম্পানিতে, একটি বিজ্ঞাপন এজেন্সিতে, প্যাপিরাসে, দেখি কি হয়। আর পাশাপাশি অ্যাক্টিং শেখার চেষ্টা করছি, এই আর কি। 7 বছর ধরে তাহলে কি নাটক কম শিখছো তুমি? 7 বছরে তুমি হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করছো, এটা কোনো কথা বললা না? 7 বছরে আসলে কম নাটক শিখিনি, অনেক অনেক ড্রামা কুইন হয়েছি। কিভাবে ড্রামা করতে হয়, কিভাবে পোজ দিতে হয়, এগুলো শিখেছি, এটা বলতেই হবে। আচ্ছা, এই আর কি। ওকে, তুমি গত 3.5 বছর ধরে মডেলিং ক্যারিয়ারে আছো। আচ্ছা, তোমাকে আমরা মানে এই যে মডেলিং ক্যারিয়ারে গত 3 বছর ধরে আছো, তোমাকে আমরা রিসেন্টলি কোনো কাজ কামে দেখি না কেন? মেবি ভালো কোনো কিছু দেখবা সেটার অপেক্ষায়। মানে প্রথমে তো হচ্ছে এতদিন তো দেখলা, এখন হচ্ছে একটু পজে আছি, তারপর হচ্ছে ভালো কিছু নিয়ে কামব্যাক করব, সেই অপেক্ষায় দর্শককে দেখেছি। দেখা যাক কি হয়, যে ভালো কিছু নিয়ে উপহার দিতে পারো কিনা আর কি, ভালো কিছু আমার মাঝে উপহার দিতে পারো কিনা। হ্যাঁ, কি জানো বলো, তোমার হচ্ছে ছোটবেলা কাটছে কোথায়? স্কুল কলেজ কোথায় ছিল তোমার? আমি বেসিক্যালি বড় হয়েছি ময়মনসিংহে, ভালুকাতে। আমি একদমই গ্রামের পরিবেশে বড় হয়েছি, যে আমি ছোট থেকেই দেখেছি আমার মাকে কি বলা যায় আসলে, ধান সেদ্ধ করতে, মাছ
বৃষ্টি পড়লে মাছ ধরতে, এরকম একটা পরিবেশ দেখে আমি আসলে বড় হয়েছি। আই এম ভেরি লাকি অ্যাবাউট দ্যাট যে আমি আসলে এরকম একটা সিচুয়েশন দেখে জীবনে বড় হয়েছি। তারপর ওখান থেকে উঠে আসা, ওখানে স্কুল কলেজ, স্কুলটা বেসিক্যালি আমি কমপ্লিট করেছি ময়মনসিংহে। তারপর আমি ঢাকায় হুট করে চলে আসা, ঢাকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া, তারপর আসলে এই যে নিজেকে ধরে রাখা, মানে নিজের রুটটাকে ভুলে না যাওয়া, এটাকে সবসময় আর কি নারিশ করেছি যতটুকু করা যায়। যে ওই পরিবেশটা থেকে উঠে এসে এই নতুন একটা পরিবেশে কিভাবে নিজের সাথে খাপ খাইয়ে নিতে হয়, নিজের সাথে কিভাবে আসলে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট আমি আসলে অন্য কারো থেকে না, নিজের সাথেই সবসময় শিখে যাচ্ছি, এখনো শিখে যাচ্ছি আমার কাছে মনে হয়। আচ্ছা বুঝলাম। সেটা কি জানি, তোমার কলেজ কোথায় ছিল? এটা কি ময়মনসিংহে ছিল নাকি তুমি কলেজে ঢাকা চলে আসছো? আমি পুরান ঢাকায় পড়াশোনা করেছি বদ্রুন্নেসা কলেজে। আমি বেসিক্যালি আমি জানতাম না আসলে, আমি জাস্ট জানতাম যে আমি ঢাকায় পড়তে চাই। আমি কোনোদিন কোনো একটা গাইডে দেখছি যে একটা কলেজের নাম, কোনো একটা গার্লস গভর্নমেন্ট কলেজ, আমার নামটা দেখে খুব ভালো, আমি জাস্ট অ্যাপ্লাই করলাম। এন্ড অ্যাপ্লাই করার পর হয়ে গেল, তারপর ঢাকায় এলাম, হোস্টেলে পড়াশোনা করলাম, হোস্টেলে থেকে বড় হলাম। তারপর সেখান থেকে কিভাবে, আসলে আমি কখনোই এটা ভাবতাম না যে আমি একটা মডেল হতে চাই বা আমি আসলে মডেল, মানে এটা আমার কাছে খুবই অদ্ভুত একটা জিনিস যে নিজেকে আবিষ্কার করা, এটা আমার কাছে নিজেকে আবিষ্কার করার যে নিজেকে আবিষ্কার করি। তুমি কবে হচ্ছে যে মানে মানে এই যে বুঝছো যে তুমি মডেল হইতে চাও, এটা কখন মনে হয়েছে তোমার যে আমার এই মডেলিং ক্যারিয়ারে পা দেওয়া উচিত? আমি এটা এখনো বুঝিনি, মানে আমি এখনো এটা বুঝে উঠতে পারিনি যে আমি আসলে মডেল। আমি এটা এখনো মানে আমার কাছে এটা স্বপ্নের মতো, কারণ আমার কাছে সবসময় মনে হতো মডেল মানে হচ্ছে সে তার সাথে দুজন তিনজন থাকে বা হচ্ছে গ্ল্যামারাস লাইফ, আসলে আমরা যেটা চিন্তা করি যে একটা স্টার লাইফ যেরকম আমরা পত্রিকায় যেরকম দেখে আসলে অভ্যস্ত। আমি যেহেতু একদম গ্রাম থেকে উঠে আসছি, তো সেই জায়গা থেকে আমার কাছে সবসময় এই জিনিসটা খুবই ফ্যান্টাসি একটা ওয়ার্ল্ড এর মতো। এটা কখনোই আসলে রিয়েল ওয়ার্ল্ডে আমি যে ওখানে এক্সিস্ট করি এটা এখনো আমার বিশ্বাস হয় না। যেমন আমার কাছে মানে খুবই মানে টু বি ভেরি অনেস্ট, আমি এখনো মানে আমার কাছে যতটুকু ক্যারিয়ার আমি যেটুকু পেয়েছি এটার জন্য আমি খুবই গ্রেটফুল, আমার নিজের প্রতি আমি গ্রেটফুল। এন্ড বলতে গেলে আসলে মানে এই যে মডেলিং করছি এই ক্যারিয়ারটার প্রতি আমি অনেক গ্রেটফুল, কারণ আমি জাস্ট হুট করে একদম 2019 মিস ওয়ার্ল্ডে হচ্ছে আমার আমি পার্টিসিপেট করি। দেন আমি তখন একদমই হাঁটতে জানি না, আমি তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কেবল ফার্স্ট ইয়ার, তারপর থেকে মানে আমি হাঁটতে জানি না। এই হাঁটতে না জানাটা আমাকে এতদূর নিয়ে এসছে যে কিভাবে হাঁটতে হয়। আমি হাঁটতে এসেছিলাম বলে যে মানে ওখানে তো প্রত্যেকটা এপিসোডের সেশন বাই সেশন হয়, মানে যেদিন তোমার র‍্যাম ওয়াকিং সেশন ছিল তারপর ওই দিনকে তোমাকে বিচারকরা বলছে এই তুমি তো হাঁটতে পারো না, হাঁটা আগে শেখো তারপরে আসো, এরকম বলছে। আমার তখন খুব মনে হলো আচ্ছা আমি আমি আসলে যেহেতু একটা কাজ করতে এসছি, আমাকে মানে আমি একটা আসলে ভালো ইউনিভার্সিটি থেকে পড়ছি, তো আমার মানে এত ডাম্প হয়ে এত ক্লামজি হয়ে আসলে জায়গাটা থেকে ফেরত যাওয়া উচিত না। যেহেতু হাঁটতে এসেছি ভালো করে হাঁটি, আমি হাঁটা শিখতে গিয়েছি, আমি মডেলিং করতে যাইনি। যেহেতু আমি এই কথাটা শুনেছি, কারণ আমি খুবই পছন্দ করি শাড়ি পরতে, আমি এক মানে কেউ বলে যে আমি শাড়ি পরতে পারছি না, আমার শাড়ি উঁচু হয়েছে, আমাকে বেসিক্যালি এই জিনিসটা খুব ট্রিগার করেছিল যে আমি শাড়ি পরতে পারি, মানে শাড়িটা উঁচু করে পরেছি, এই জিনিসটা আমাকে ট্রিগার করার পর আমি আবার আরেকটা বিউটি কন্টেস্টে গেলাম শাড়ি পরে, তখন খুব সুন্দর করে শাড়ি পরে গেছি। ওটা ছিল একটু নিচু করে শাড়ি পরে গিয়েছে আর উঁচু করে পরো নেই, কাইন্ড অফ দ্যাট একটু নিচু করে শাড়ি পরে গেলাম, সুন্দর করে গেলাম,
তারপর সেখানেও সিলেক্টেড হলাম। সিলেক্ট হওয়ার পর হচ্ছে ফাইনাল রাউন্ড পর্যন্ত গেলাম, শাড়িটা পরতে শিখলাম কিন্তু হাঁটাটা শিখতে পারলাম না। তখন এই ফাইনাল রাউন্ডে আমি ভালো করে হাঁটতে না পারার ব্যর্থতাটা আমাকে আরো শেম ফিল করালো যে আমি হাঁটতে পারছি না, এটা কি করে সম্ভব? আমি সারা জীবন গাছে উঠে দৌড়েছি বা হচ্ছে গ্রামে দৌড়ে দৌড়ে আমি বড় হয়েছি, হয়তো হ্যাঁ আমি হাই হিল পরে বড় হইনি, মানে এটা আসলে ম্যাটার করে না যে আমি হাই হিল পরে বড় হয়েছি না হইনি, বাট আমাকে হাঁটতে হবে, আমি শুধু এটুকু জানতাম। তারপর আমি নিজেকে গ্রুম করলাম, কিন্তু আমার বিশ্বাস করো মার্সি আপু, মানে আমার নিজেকে ছোট থেকেই আমার কখনো দেখে মনে হয়নি আমি অসুন্দর, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আমি। সো এই যে নিজেকে সুন্দর ভাবাটা, এই জিনিসটা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমার আজ পর্যন্ত এখন পর্যন্ত মনে হয় না যে আমি অসুন্দর, আমার কাছে সবসময় আমি খুবই সুন্দর। এই কনফিডেন্স তো হচ্ছে যে আমরা মেয়েরা সচরাচর পাই না, যে মানে এটা অনেক ছেলের ক্ষেত্রেও যে আমি মনে হয় সুন্দর না, আমি অসুন্দর, বা হচ্ছে যে আমি মনে হয় মানে লম্বা এরকম আর কি, বা আমি মনে হয় খাটো, তো এইসব নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্বে ভুগি আমরা সবসময়। মানে এক্সিস্টিং সুন্দর না, মানে বিউটি স্ট্যান্ডার্ডের বাইরে দেখতে পাওয়াটা। হুম, না আমি বলতে চাচ্ছি কি যে এক্সিস্টিং যে বিউটি স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ ইন্টারন্যাশনালি, আবার বাংলাদেশেরও তো এখন, বাংলাদেশ কিন্তু তার ন্যাচারাল বিউটিটাকে ভুলে যাচ্ছে, এটা তুমি খেয়াল করে দেখবা। আজকে সাদা জামা পরছে, এটা নিয়ে কথা বল শুনতে হয় না, সাদা জামা পরছো তোমাকে খুব কালো দেখাচ্ছে, এই কথা শুনছো না জীবনে অনেক আর শুনছি অনেক সুন্দর, অনেক মানে হাবিজাবি কথা বলছে, মানে এমন ভাবে কথা, মানে বেশিরভাগ মানুষের কথা হবে যে মানে ওরা আমার উপর কোন ফেভার করতেছে, ইটস নট আমাকে কেউ ফেভার করতেছে না, মানে তারপর আমি যখন দেখি, আমি এখন পর্যন্ত এখন স্টিল নাও যে নিজের ফাউন্ডেশন আমার নিজের ক্যারি করতে হয়, এখনো আমি কোনো মানে শুটে গেলে আমি কারো কাছে আমার শেডের কোনো ফাউন্ডেশন পাই না, সো ইটস ফাইন, মানে একটা জায়গায় আমি সার্ভাইভ করতেছি, মানে এটা আমি মেনে নিয়েছি যে এটা মানে এরকম একটা ইন্ডাস্ট্রিতে মানে অনেক কিছু হয়তো থাকবে না, বাট যেটুকু আছে ওইটুকুকে যদি আমি নারিশ না করি তাহলে হয়তো ভালো কিছু বের হবে না। সো আমি এটা পজিটিভলি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে ইটস ফাইন, সবাই আমাকে ভালোবাসবে না বা সবার কাছে আমি অনেক গ্রহণযোগ্যতা পাবো না, বা সবাই আমাকে তার শুটে ডাকবে না, সবাই আমাকে তার বলা যায় যে টিভি সিতে ডাকবে না বা কোনো মুভিতে ডাকবে না, বাট যারা ডাকার তারা ডাকবে, আমাকে সবার ডাকতে হবে এরকম না, এটাই। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি, যে নিজের পজিশনটা যে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো যে ঠিক আছে তোমার কারো যেন বসে থাকার দরকার নাই, তোমার মধ্যে এই সাধারণ বোধটুকু জন্মায় গেছে যে ঠিক আছে আমার কাজেরও আমার এই অ্যাপিয়ারেন্সেরও একটা জায়গা আছে স্পেসিফিক, আমার তো হচ্ছে সদরঘাটের মতো আসলে সব জায়গায় মিশে যাওয়ার দরকার নাই। আমি তোমাকে বোঝাই মানে বলতেছি যে সদরঘাট বললাম কেন কি একটা ব্যাপার আছে যে ওই যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, ওই যে এখন তো ব্যাপারটা এরকমই হয়ে গেছে যে উপরে ফিটফাট ভিতরে আসলে সদরঘাট, আমরা তো দেখি কম বেশি। এই যে ও বলতেছে এত বড় একটা ইন্ডাস্ট্রি, অলমোস্ট মানে 3,500 মানুষ কাজ করে বা 4,000 মানুষ কাজ করে, তো এখানে ফাউন্ডেশনের একটা শেড নাই, উনি যে শেড নিজে ক্যারি করতেছে,
তো এটা যদি পরে ফিটফ্যাট ভিতরে সদর ঘাট না হয় তাহলে এটা কি জায়গাটা ফ্রেন্ডলি না? ডার্ক স্কিন এর মেয়েরা ওরা ওই কনফিডেন্সটা ফিল করে না, মানে আমি দেখেছি। কারণ আমি যদি আসলে জিজ্ঞেস করো যে আমার পারপাসটা কি মডেলিং এর, আমার আসলে মানে আমার ক্যারিয়ারকে অনেক উপরে নিয়ে যাওয়ার চেয়েও আমার পারপাসটা হচ্ছে এটা যে আমাকে দেখে 10টা মানুষ যাতে এইটুকু ফিল করে যে না সেও কিছু একটা হতে পারে, বা সেও মানে কারণ আমরা কিন্তু হোয়াইট না, আমরা ব্রাউন, এটা আমাদের একসেপ্ট করে নিতে হবে এবং এটা আমাদের মেনে নিয়ে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে রান করাতে হবে। সো আমি কমপ্লেন অফ করে যদি আমি কাজ শুরু না করি, যদি শুধু কমপ্লেনই করে গেলাম তাহলে হলো না, আমাকে শুরুটা করতে হবে। যে একাই শুরু করলাম, একাই দাঁড়িয়ে আছি, হয়তো 10 বছর পরে 10 জন এসে আমার সাথে দাঁড়াবে বা 20 বছর পরে হোক, কিন্তু কেউ না কেউ তো দাঁড়াবে, বাট আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায়, মানে হোক একাই দাঁড়িয়ে আছি, বাট দাঁড়ানো দরকার, কারণ শুধু কথা বলে গেলে হবে না। আমরা চাই তুমি দাঁড়িয়েই থাকো এই এই হাজার সাদা নারীদের ভিড়ে, তুমি তো হিল করে অভ্যস্ত ছিল না, তো এই যে হিলে ট্রানজিট করে আবার ওইটা করে হাঁটা, এই ব্যাপারটা বলো। এই যে তারপর হচ্ছে নিজেকে গ্রুম করলাম, গ্রুমিং শিখলাম, তারপর হচ্ছে যেটা দেখলাম এটা না মানে পুরোটাই প্র্যাকটিসের উপর, মানে কেউ তোমাকে ধরে শিখিয়ে দিবে যে আজকে আসো কালকে তুমি হিল পরে হাঁটতে পারবা, এরকম না। এটা মানে আমার কাছে যেটা আমার মনে হয়েছে যে আমি এটা কখনো অভ্যস্ত ছিলাম না, আমি নতুন করে নিজের একটা অভ্যাস গড়েছি, অ্যান্ড হুইচ ইজ ভেরি নর্মাল দ্যাট তুমি কোনো কিছু, তুমি একদিন তুমি ছোটবেলা কখনো মাছ কাটতে পারতে না, বড় হয়ে তোমাকে মাছ কাটা শিখতে হয়েছে, এটা এইরকম মানে জিনিসটা, এটা এমন কিছু না আসলে আহামরি। যখন আমি এটা ফিগার আউট করলাম, কারণ আমি যখন নতুন নতুন মডেলিং শুরু করেছি আমি পোজ দিতে পারতাম না, ক্লামজি হয়ে থাকতাম, ভয় পেতাম, তারপর আস্তে আস্তে যখন ফিগার আউট করলাম যে আমার বডি পশ্চার কিরকম করলে আমার একটা ভালো পোজ আসবে, আমার আই কন্ট্যাক্টটা কোথায় করলে আমার ছবিটা পারফেক্টলি আসবে, আমি কোন জুতাটা পরলে, মানে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস আই থিঙ্ক সো। মানে এটা একদিনে আসলে মানে অ্যাচিভ করার কোনো কিছু না, যে আমি আজকে অ্যাচিভ করলাম কালকে হয়ে যাবে, এরকম না, এটাকে আসলে মানে ওন করতে হয় জিনিসটা। আমার কাছে যেটা মনে হয়েছে ওন করার বিষয়টা আসলে অনেক ইম্পর্টেন্ট, যে কোনো কিছু, ইটস নট জাস্ট মডেলিং, এভরিথিং ইউ হ্যাভ টু ওন দ্যাট। আচ্ছা তো তোমার হচ্ছে কি জানি বলাই যে তুমি যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে পার্টিসিপেট করেছো তুমি কত কত রাউন্ড পর্যন্ত গেছো? আসলে ও আই এম জাস্ট টপ 30, নট মোর দ্যান, কারণ আমি হাঁটতে পারতাম না। এরপর তো এই যে তুমি তোমাকে বললো তুমি হাঁটতে পারো না, এরপরে তো হচ্ছে তুমি নিজেকে ওখান থেকে হচ্ছে যে ওই কথা শুনে এসে তুমি নিজেকে পরে গ্রুম করা শুরু করলা, নিজেকে ওন করা শুরু করলা, মানে এই জার্নিটা তো তুমি গেছো যে তোমার মনে হয়েছে তোমার নিজেকে ঠিক করা দরকার, বা তোমার হচ্ছে ক্যামেরায় কোন আইকনটা কোন দিকে দিলে তোমার মানে পশ্চার কোন দিকে দিলে বা চোখ কোন দিকে দিলে হচ্ছে তোমার ছবি সুন্দর আসতেছে, এগুলো তো তোমার ফিগার আউট করে নিছো, এটা তো হচ্ছে একটা দিনে হয়নি, মানে যেটাই বলো প্র্যাকটিসের পর প্র্যাকটিসের পর। হ্যাঁ তো তোমার তুমি এখন হচ্ছে যে এত প্র্যাকটিস করে সবকিছু করে নিজেকে গ্রুম করে তুমি এখন মানে 3 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছো, তোমার কি এখনো মনে হয় যে মানে তুমি মানে তুমি ব্রাউন দেখে তুমি সাদা না দেখে হচ্ছে যে তোমার গায়ের রঙের জন্য তুমি অনেক জায়গাতে বাদ পড়ে যাচ্ছ বা তোমাকে নিতে যাচ্ছে? হয় কিন্তু আসলে এটা আমি মানে ওই যে মানে এটাকে আমি কমপ্লেন হিসেবে আমার লাইফে দেখি না, কারণ আমি শুধু এটুকু বিশ্বাস করি, আর আমি যদি এটাকে কমপ্লেন হিসেবে দেখি তাহলে অনেক কমপ্লেন হবে, কিন্তু আমি যদি এটাকে এই হিসেবে দেখি যার আমাকে লাগবে তার আমাকেই লাগবে, তার অন্য কাউকে দিয়ে, তো আমি আমার আমি সবসময় আমার নিজেকে নারিশ করার প্রয়োজন মনে করি, যে কারোর হোয়াইট স্কিন দরকার, মনে করো যে সে আমাকে ডাকলো তার আমাকে দিয়ে হচ্ছে না, ইটস টোটালি ফাইন, ইটস আপ টু হিম, মানে আমি আমার এটা তো পুরো সমুদ্রের মতো পৃথিবীটা, যে অনেক জায়গা আছে, আমার যদি অ্যাকচুয়ালি কমলা লেবুর মতো গোল একটু চ্যাপ্টার
তো এখন ডিপেন্ড করে যে আমি মানে আমি পুরোটা আমাকে কেন্দ্রিক চিন্তা করি, যে হচ্ছে একটা চেঞ্জ আনার জন্য আগে আমার নিজেকে চেঞ্জ করতে হবে। মানে আমি একটা ইন্ডাস্ট্রিকে একটা সোসাইটিকে চেঞ্জ করার জন্য আমি যদি নিজে চেঞ্জ না হই তাহলে একটা সোসাইটিকে চেঞ্জ করতে পারবো না। যেমন মনে করো আমি অনেক জায়গা থেকে বাদ পড়ি, এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই, কারণ ওর আমাকে লাগবে না, দ্যাটস ওয়াই ও আমাকে বাদ দেয় বা আমাকে ডাকছে ডেকে বাদ দিয়ে দিচ্ছে, এটা নিয়েও আমার কোনো কমপ্লেইন নাই, কারণ হচ্ছে ও ডেকেছে, অ্যাটলিস্ট আমি এটুকুতে খুশি ও ডেকেছে, ওইটুকু সাহস করেছে বাংলাদেশের মতো এরকম একটা মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে। সো আমি এটা নিয়ে আসলে কমপ্লেইন করবো না, আমি এটাকে আসলে পজিটিভলি দেখবো, কারণ আমি যতক্ষণ এটাকে পজিটিভলি দেখতে পারবো ততক্ষণ আমি আসলে মানে আমি যেটা হতে চাই ওটা আমি হতে পারবো না। ওকে, মানে তুমি অনেক মানে তোমার কথাবার্তা আজকে শুনে মনে হচ্ছে যে মানে এই যে ক্যামেরার সামনে কথাবার্তা বলাটা তুমি শিখে গেছো, বুঝছো? এটা কিভাবে শিখছো? না, আমি প্রচন্ড ক্যামেরা চাই এখনো, আমি আমার মনে হয় আজ পর্যন্ত আমি রেস্টুরেন্টে গিয়ে ছবি কিভাবে তুলতে হয় আমি জানি না, ইভেন আমি ইনস্টাগ্রামে কিভাবে মানে ছবি তুলতে হয় আই হ্যাভ নো ফাকিং আইডিয়া অ্যাবাউট দ্যাট। মানে আমি জাস্ট আমি মিরর সেলফি ঠিক মতো তুলতে পারি না, আমি খুবই শাই, জাস্ট হচ্ছে আমি মডেলিং এ আমাকে টাকা দাও আমি খুব সুন্দর ছবি তুলতে পারবো, নিজের জন্য নিজেকে সন্তুষ্ট করা। না তুমি মোটেও ক্যামেরার সাইড মনে হচ্ছে না তোমাকে, তুমি খুব সুন্দর করে কথা বলতেছো এবং প্রত্যেকটা কথা হচ্ছে তুমি খুব গোছায় বলতেছো। তুমি তো গোছায় বলতেছো, তুমি তোমার মেইন স্ট্রিম এই এটা নিয়ে তোমার কোনো কমপ্লেনই নাই, মানে এটাই তো বোঝা যাচ্ছে যে কোনো কমপ্লেন নাই, তার মানে কি ঠিক আছে বলছে যে আমি বৃষ্টিকে চিনি এই মাধ্যমে। হ্যাঁ, আমি ওকে চিনি এরকম ডেসক্রিপশনে যে একটা মেয়ে আছে খুব সুন্দর করে গুছায় কথা বলে, আবার ওর কথায় খুব সুন্দর ময়মনসিংহ এর একটা র টান আছে, ও যখন শুদ্ধ বলে আদ্ধ বলে আবার যখন কথা বলে তখন আবার মানে খুব সুন্দর একটা ময়মনসিংহ এর ইয়াতে টোনে কথা বলে, তো এটা খুব ভাল লাগে আসলে ওর ভয়েসে, এই ব্যাপারটা খুব ভাল লাগে। তুমি এখানে বলছো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আমরা খুব খুশি, আমি খুব পছন্দ করি তুমি বললে টাকার চিন্তা গুলো ওটাতে তুমি খুশি, তার মানে হচ্ছে তোমার ভিত্তে তুমি দাঁড় করাইতেছো অলরেডি, তোমার মেইন স্ট্রিম নিয়ে কোনো কমপ্লেন নাই। ওদেরকে চেঞ্জ করতে আসিনি, আমি ওদেরকে চেঞ্জ করতেও চাই না, কারণ ওটা একটা ইন্ডাস্ট্রি, ওটা দাঁড়িয়ে আছে অলরেডি, সো আমাদের নতুন আরেকটা ইন্ডাস্ট্রি দাঁড় করাইতে হবে, আমি ওদেরকে কেন ধ্বংস করতে চাইবো? এটা কখনো মানে আর্ট এর ফর্ম হতে পারে না, যে একটা আর্ট মানে আই মাস্ট সে দ্যাট দিস ইজ অলসো আ আর্ট ফর্ম হোয়াট এভার ইট ইজ, এটা সিটিও হইতে পারে বা যা ইচ্ছে তাই হোক, আমি ওটাকে জাজ করতে চাই না, মানে কিন্তু আমি নিজে যেটা পার্সিউ করি ওটা আমাকে দাঁড় করানো উচিত, মানে আমার কিছু কন্ট্রিবিউট করা উচিত, মানে দেশের জন্যই হোক নিজের জন্যই হোক সবার আগে নিজের জন্য, এটাই আমি আর কি ট্রাই করছি। বা চমৎকার, তোমার হচ্ছে যে কলেজ ছিল বলতেছ, ওটা শেষ করে তুমি হোস্টেল থেকে পড়ালেখা করেছ? একদম, হোস্টেলে বড় লাইন ধরে খাবার নিয়ে খেয়েছি, কেমন লাগে? হলেও মানে লাইন ধরে খাবার খাইতে হয় দুপুরে যখন যাবা, তুমি তোমার লাইন ধরে থাকতে হবে যে অনেক, এটা আমরা লাইন ধরে অভ্যস্ত। তো যে তোমার মডেলিং ক্যারিয়ারে কত 3.5 বছর ধরে মানে আসছো, এটা তোমার ফ্যামিলির মানে সবাইকে কিভাবে সাপোর্টটা দিচ্ছে বা কি মনে করছে, তাদের মতামত আর কি কেমন ছিল তোমার এই ক্যারিয়ারে আসার পেছনে? প্রথমে আসলে জিনিসটা খুব ইজি ছিল তা না, কারণ যেহেতু আমি একদমই মফস্বল এরিয়া থেকে উঠে এসেছি, আমি খুবই
বলবো না, খুব টিপিক্যাল ফ্যামিলি থেকে উঠে এসেছি আমি, কালচার দেখে ছোট থেকে বড় হয়েছি, কালচারাল ফ্যামিলি। কিন্তু আসলে আমার, আমি যে মডেলিং করতে পারি বা আমি, কারণ ওই যে সোশ্যাল স্টিগমা গুলো তো আসলে থাকে, যে আমার বাবা মার কাছে এটা বিলিভেবল ছিল না, ইটস আনবিলিভেবল যে একটা ডার্ক স্কিন এর মেয়ে ও কি করে মডেলিং করবে, ওর কাজ হচ্ছে ও পড়াশোনা করবে, ও হচ্ছে ভালো একটা বিজনেস হবে, তারপর হচ্ছে সবাই ওকে দেখে হচ্ছে ওন করবে জিনিসটা, এরকম একটা চিন্তা ভাবনা ছিল ওদের। সো ওই জায়গা থেকে আমি জাহাঙ্গীরনগরে পড়ছি, জাহাঙ্গীরনগর থেকে আমি হুট করে মডেলিং করতে চাচ্ছি, ওরা এখনো আমার, ইভেন আমার বাবা এখনো আমার পরিচয়, মানে অ্যাজ এ মডেল এটা পরিচয় এখনো সে দিতে খুব শাই ফিল করে, জাস্ট বিকজ অফ দ্য সোশ্যাল স্টিগমা। বাট যখন আমি আমার ক্যারিয়ারে ভালো কিছু করা শুরু করলাম, ইটস লাইক মানে আমি যে কয়টা ভালো ব্র্যান্ড করি, সব ব্র্যান্ড তো করতে পারিনি, মানে সব ব্র্যান্ড তো আসলে করা সম্ভব না, যখন আমি আরম্ভ করলাম তখন হচ্ছে আমার রিলেটিভসরা, তারা আসলে গিয়ে একটু নোটিস করলো যে ওকে ফাইন, মানে সে কিছু করছে, মেয়েকে পত্রিকার পাতায় দেখতে পাচ্ছি। আমার বাবা মা খুব শাই, আজ পর্যন্ত মনে হয় না আমার ওই পত্রিকা কাউকে দেখিয়েছে। আমার মা রিসেন্টলি মারা গেছেন, গত 5 মাস হলো, আমার মা শি ওয়াজ নট একদমই হ্যাপি ছিল না আমার মডেলিং ক্যারিয়ার নিয়ে, সে জাস্ট বলতো যে তুমি এখন করছো করো, টাকা আসতেছে টাকা ওকে ফাইন, তারপর তোমার কিন্তু বিজনেস দিতে হবে ওকে। আমিও যে হ্যাঁ ঠিক আছে, আমিও জানি যে এই মডেলিং ক্যারিয়ারটা সাস্টেইন করবে না, আই শুড চুজ অ্যানাদার কি জব, মানে লাইক সামথিং, কিন্তু হ্যাঁ আমি ওটা চুজ করে নিয়েছি এখন। বাট আমার তো, আমি যেটা আসলে পারসিউ করি যে আমি আর্টটাকে পারসিউ করি, কারণ আমার পড়াশোনা হচ্ছে থিয়েটার নিয়ে, আর অ্যাক্টিং নিয়ে আমি পড়েছি, ডিরেকশন নিয়ে আমি দেখেছি। সো আমি আসলে ওই দিকটা, আসলে যদি জিজ্ঞেস করো, বাই ন্যাচুরালি আমি ওইটা ফিল করি। আই এম নট অ্যাবসলুটলি জব ওরিয়েন্টেড পার্সন, আমি একদমই জব পার্সন না, বাট আই হ্যাভ টু ডু দ্য জব। আমি খুবই হ্যাপি, এটা আমাকে হেল্প করছে একটা, মানে মানে তোমার একটা হচ্ছে যে সিভিটা অ্যাড করার জন্য কোনো একটা জায়গা এক্সপেরিয়েন্সটা হয়ে যাচ্ছে, সেজন্য কি করছো? না, ইটস নট লাইক আমি যে স্টেবল ইনকাম, আমি যাতে কমিটেড হতে পারি যে আমি যেটা করছি, আমি যদি এখন ঝাড়ুদার হব, আমি ঝাড়ুদারটা সবচেয়ে পারফেক্টলি ঝাড়ুদার হব, কিভাবে হব, মানে এই জিনিসটা যখন তখন আমি, যদি আমি আমার সিনেমা বানাতে যাই বা আমি অ্যাক্টিং করতে যাই, তখন আমি জানবো যে আমি যদি ঝাড়ুদারের ক্যারেক্টারটাও করি, ওই ক্যারেক্টারটা আমাকে খুব পারফেক্টলি করতে হবে। মানে আমি জাস্ট সুন্দর একটা কথা বলছো, কমিটমেন্টের, কেউ হচ্ছে কমিটমেন্টের কথা কখনো বলে না কোনো কাজের দিকে আসলে। তো কমিটমেন্টের কথা যেহেতু আসলো, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, যে তুমি বললা যে ওই ইন্ডাস্ট্রি আমি ভাঙতে যাব না, চেঞ্জ করতে যাব না, আমরা নতুন কিছু একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাবো। হ্যাঁ, তো এই বর্তমান ইন্ডাস্ট্রি যেটাতে তুমি কাজ করে আসতেছো, যেখানে তোমার সেদের ফাউন্ডেশন পাওয়া যায় না, এরকম প্রতিদিনের নিত্য নতুন ক্রাইসিস থাকে, তো এখানে প্রফেশনালিজম আর সেখানকার কমিটমেন্ট গুলার গল্প শুনতে চাচ্ছি। মানে এখানে ওয়ার্ক কালচার তো বুঝলাম যে ঠিক আছে, শুধু সাধারণের জন্য একটা ওয়ার্ক কালচার হয়ে যাইতেছে ব্যাপারটা এরকম, কিন্তু তুমি কি অন টাইম পেমেন্ট পাচ্ছ কিনা, বা তোমার শুটের টাইম অন টাইম শুরু হইতেছে কিনা, বা তোমাকে শুটের আগে কোনো অ্যাডভান্স করে কিনা, হ্যাঁ এই যে এই পলিসি গুলা, এই কমিটমেন্ট গুলা তোমাকে কিভাবে মানে ডিল করতে হচ্ছে? আসলে একটা জিনিস কি, মানে যেহেতু তুমি বললা ফার্স্টে একটা চেঞ্জ দেখাতে চাচ্ছি বা একটা চেঞ্জ দাঁড় করাতে চাচ্ছি, সো ওই জায়গা থেকে আই হ্যাভ টু ডিল উইথ এভরিথিং স্মার্টলি। আমি যেটা আর কি স্মার্টলি ডিল করাতে বিশ্বাস করি, কমপ্লেইন না করে স্মার্টলি কিভাবে ডিল করা যায়, যেমন আমি যখন কোনো শুটে যাই, আমাকে আগে এনশিওর করতে হয় আমার পেমেন্ট কেমন বা আসলে কবে, কারণ আমার যদি আসলে সত্যি করে বলতে হয় যে আমি আসলে মানে স্মার্টলি ডিল করতে পছন্দ করি। আমার কখনোই
এখন পর্যন্ত এটা ফেস করতে হয়নি যে আমি কোনো প্রবলেম ফেস করতেছি আমার পেমেন্ট ইস্যু নিয়ে বা মানে কোনো কিছু নিয়ে, কারণ আমি ওই দিকটাকে সবসময় অ্যাভয়েড করে কিভাবে মানে নিয়ে স্মার্টলি ডিল করা যায় সবসময় এই ওয়েটা চুজ করেছি। সো আই হ্যাভ নো আইডিয়া দ্যাট কিভাবে মানুষ আসলে ওটার সাথে ডিল করে, বা আমি আসলে কমপ্লেন করতে চাই না যে এইরকম হচ্ছে ওইরকম হচ্ছে, হয়তো বা হচ্ছে, বাট যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জিজ্ঞেস করো আমার সাথে, আমি আর কি আমি যেহেতু চেঞ্জটা দেখাতে চাই সো আমাকে আই হ্যাভ টু বি স্মার্টেস্ট পার্সন, মানে আমি স্মার্টলি এটা ডিল করতে পছন্দ করি, মানে ডাম ওয়েতে ওটাকে ডিল করার কোনো মানে যেটা দাঁড়ায় গেছে অলরেডি যে তোমার এখানে ওরা, আমি মানে এভাবে আমি হাম্বললি বলতেছি, দে আর নট ভেরি ইন্টালেকচুয়াল, দে ক্যান স্পিক উইথ ইউ প্রপারলি আই নো, আর ওদের চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনা তোমার চিন্তা ভাবনা কোনোভাবেই মিলবে না, বাট ওই মেইন স্ট্রিম জায়গাটাকে ভেঙে কিভাবে নতুন আরেকটা জায়গা গড়া যায় এটার জন্যই আসলে আমাদেরকে কাজ করতে হবে। মানে ওরা যেটা হয়ে গেছে হয়ে গেছে, মানে ওদেরকে তো চেঞ্জ করতে তুমি পারবে না, ওরা তো ছোট থেকে ওইভাবে গ্রো আপ হয়েছে, একটা মানুষের গ্রো আপ মানে তার চিন্তা ভাবনা তার 13 বছর বয়সেই হয়ে যায়, তুমি তার 35 বছর বয়সে গিয়ে তুমি যদি ওকে বলো যে ইউ হ্যাভ টু চেঞ্জ, তোমার এভাবে চিন্তা করা উচিত, ও হয়তো তোমার মতো করে কথা বলতে পারবে একদিন দুই দিন, কিন্তু ও কিন্তু চেঞ্জ হতে পারবে না। সো আমি ওকে চেঞ্জ করতে বলবো না, কারণ ওই জায়গাটাও দরকার, কারণ ওই জায়গাটা না থাকলে আমরা আসলে ডিফারেন্সিয়েট করতে পারবো না যে ভালো কোনটা খারাপ কোনটা, কোনটা কোয়ালিটিফুল কোনটা কোয়ালিটিলেস। আচ্ছা ওকে, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যে তুমি যেহেতু স্টেজ অ্যাক্টিং বা হচ্ছে ডিরেকশনের কথা বলছো যে ওটা নিয়ে পড়াশোনা করছো, তো তোমার কি মানে ভবিষ্যতে ওই দিকে আগানোরই মানে প্ল্যান আছে, যে সেটা স্টেজ ডিরেকশন হোক বা স্টেজ অ্যাক্টিং হোক বা হচ্ছে যে ফিল্ম ডিরেকশন হোক, এই নিয়ে কি তোমার কোনো চিন্তা ভাবনা আছে বা তুমি ওই লাইনে শিফট হতে চাও? আমার আসলে এই মুহূর্তে যেরকম আসলে চিন্তা ভাবনা যে যেহেতু আমি এই থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছি, সো আমার ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি সিনেমা বানাতেও চাই, সিনেমায় অ্যাক্টিংও করতে চাই, মানে দুটোই চাই। এখন ডিপেন্ড করে যে মানে মানুষ আসলে আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করতেছে, আমি জাস্ট বাংলাদেশের চিন্তা করছি না এই মুহূর্তে যে আমাকে বাংলাদেশে ওই মেইন স্ট্রিম মাহিয়া মাহি হতে হবে, আই এম সরি টু সে, মানে আমার আসলে কারোর নাম নেওয়া উচিত না, মানে জাস্ট ইটস জাস্ট মানে একজন উদাহরণ ফেমাস অ্যাক্ট্রেস কাজ করেন বলতে পারি, মাহিয়া মাহি হতে হবে এরকম না, আমি হয়তো একটা ঝাড়ুদারের একটা বুয়ার চরিত্রে যে অভিনয় করছে সেমেটাও আমি হতে পারি, কিন্তু ওই ওই অ্যাক্টিংটাও আমি সবচেয়ে ভালো করে শিখতে চাই, যে মানে যে এটা শুধু আমি বাংলাদেশে চাই না, আমি চাই যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড যত এরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছে, মানে আমার যেটা ড্রিম রাইট নাও যে এরকম যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ওদের সাথে কাজ করার, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখার, ওদের যে কোনো সিনেমায় কাজ করার বা ওদের থেকে অনুপ্রাণিত হয়ে নিজের মতো মানে সিনেমা, আমার যেমন আমি রিসেন্টলি আমি ফিগার আউট করলাম যে আমি সিনেমা বানাতে খুব ইন্টারেস্টেড, কারণ আমার আমি যেরকম জায়গা থেকে আসলে চিন্তা করি যেরকম ভাবে জিনিসটাকে দেখি, মানে ওটা একটা মানে আমি একটা অ্যাক্টিং ক্যারিয়ারে হয়তো পারবো না, আমি অ্যাজ এ অ্যাক্ট্রেস আমি কিন্তু একটা ডিরেক্টরের কাছে বন্ধু বন্ধু বলবো না, আই এম সরি টু সে, মানে ওইটাই মানে আমি বন্ধু মতে এটা বুঝতেছি যে তোমার হচ্ছে যে ডিরেকশনিস্ট মানে ডিরেক্টরের সাথে তুমি কাজ করতেছো, তুমি হচ্ছে যে ও যতক্ষণ না ওকে বলবে ততক্ষণ কিন্তু তোমার টেক দিয়ে যাইতেই হবে, তো হ্যাঁ তুমি এক প্রকার বলে দিই এটাকে আমি পারসিউ করি এইভাবে যে একটা ডিরেক্টর মানে আমার কাছে একটা ঈশ্বরের মতো, আমি এভাবেই বলবো যে ডিরেক্টর আমার কাছে সবসময় ঈশ্বরের মতো, কারণ ও যেটা দেখতেছে ও এটাই বানাবে, সো আমি
ওই জায়গাটাই পৌঁছাইতে চাই যে আমি যেটা দেখতেছি আমি ওটাই বানাবো। তোমার চিন্তা ভাবনাকে কেন্দ্র করে তুমি বানাতে চাও, যে তোমার মাথায় যা আসতেছে স্ক্রিপ্ট থেকে শুরু করে এভরিথিং, মানে ওইটাতে হচ্ছে তুমি বললে যে তুমি ডিরেকশনও দিতে চাও, আবার তুমি হচ্ছে যে অ্যাক্টিং এ অ্যাক্টিংও করতে চাও, তো হচ্ছে মানে ওয়াই নট, তুমি হচ্ছে নিজেই দিয়ে মানে নিজের প্রোডাকশনে নিজেই তো ডিরেকশন দেওয়া যায় না, নিজের প্রোডাকশন দিছিলে মানে নিজের ডিরেকশনে। আমার যেরকম প্ল্যান, মনে করো আমি অলরেডি একটা সিনেমা আমি বানিয়েছি 4 মিনিটের, মানে এটা একটা খুবই মানে এরকম যে একটা লাভ স্টোরি, দুটো ছেলের লাভ স্টোরি এরকম একটা সিনেমা। সো এটা খুবই গতানুগতিক একটা গল্প, যে গল্পের কোনো এন্ডিং নাই। আমি এরকম এন্ডিং আছে এরকম সিনেমা আমি একদমই পছন্দ করি না, যেটা শেষ আছে, মানে গল্পের তো কোনো শেষ নাই, জীবনের তো শেষ নাই, মানে আমি এরকম গল্প ভাবতে আর কি পছন্দ করি। সো ওই জায়গা থেকে আমি এরকম একটা সিনেমা বানিয়েছি। সো এরকম সিনেমা বানানোর দিকে আমার হয়তো আমার সিনেমা অনেক মানুষ পছন্দ করবে না, অনেক মানুষ কারো পছন্দ করতে হবে না, আমি নিজের জন্য বানাবো। আর অ্যাক্টিংটা হচ্ছে যেটা মানে আমি ছোট থেকে আমি একটা আমার সবসময় একটা ভাঙা আয়না ছিল, আমি ভাঙা আয়নায় চেহারা দেখতে খুব পছন্দ করতাম সামহাও, আমি জানি না কেন, আমি ছোট থেকেই। সো আমার নিজেকে দেখতে খুব ভালো লাগতো, আমার মনে হয় আমি অড্রে হ্যাম্বার্নের মতো কোনো একটা বড় অভিনেত্রী হতে পারবো, এরকম একটা স্বপ্ন আছে, মানে দেখা যাক আর কি কোন দিকে যাই। আর ডিরেক্টোরিয়াল থটটা ওই জায়গা থেকে এসছে, যখন আমি ছোট থেকে বাংলা সিনেমা দেখতাম, যখন সিনেমা শেষ হয়ে যেত আমার সবসময় নিজের কাছে কোয়েশ্চেন হতো, আচ্ছা ওরা এখন কি খাচ্ছে, ওরা এখন কি পড়ছে, কিন্তু সিনেমা তো মানে এটা তো একটা জীবন, জীবন কিভাবে শেষ হয়ে যায়, যে ও একটা হ্যাপি এন্ডিং হলো ওটা শেষ হয়ে গেল, এরকম হতে পারে না গল্প। সো ওই জায়গা থেকে আমার সিনেমা বানানোর ইচ্ছেটা আর কি, যে গল্প কখনো শেষ হয় না, গল্পের একটা এন্ডিং হয়, হ্যাঁ একটা জায়গায় আমি শেষ দেখাতে পারি, কারণ আমি তো মানে পুরোটা কখনোই দেখানো সম্ভব না। সো আমি যেটুকু পারবো একটা মুহূর্তকে ক্যাপচার করতে পারবো আমি আর কি, এইরকম একটা ডিরেক্টর রিয়েল জায়গায় আর কি পৌঁছাতে চাই। আচ্ছা বাহ সুন্দর, মানে হ্যাঁ আমার চাই তুমি ওই জায়গায় পৌঁছাও আর কি, যে তুমি ডিরেকশন দাও তো সবকিছু মিলে। আচ্ছা যে তোমার মডেলিং ক্যারিয়ার পেছনে তুমি বললে যে তুমি নিজেকে গ্রুম করেছো, তুমি কি হচ্ছে কি জানি বলে তুমি কি নাচতে পারো, নাচও শিখছো তুমি এই গ্রুমিং এর পেছনে? এটা খুব বাজে ভাবে একটা ক্রাইসিস, আমি নাচতে পারি না, এটা খুব বাজে, এটা আমার জীবনের একটা ক্রাইসিস আমি বলবো, আমি নাচতে পারি না। আমি গাইতে পারি, অভিনয় করতে পারি, কথা বলতে পারি, সবকিছুই পারি, কিন্তু আমি নাচতে পারি না, আমার তাল লয় হয় না। কিন্তু এটার জন্য আমি এখন রিসেন্টলি যেমন তোমার আমি রেগুলার মেডিটেশন করি, তারপর ইয়োগা বডি স্ট্রেচিং শিখছি, সো আই থিঙ্ক ইট উইল হেল্প মি মানে নাচ শিখতে, দেখা যাক আর কি। সো আমার প্ল্যান হচ্ছে আমি একটা ভারতনাট্যমের একটা কোর্স করবো, 9 বছরের একটা কোর্স আছে। সো আমার যদি এত ধৈর্য জীবনে থাকে তাহলে আমি হয়তো এটা করব, কিন্তু আমি নাচ শিখবো জীবনে, এটা আমার একটা ইচ্ছা। আমি বলতে চাইতেছিলাম যে শোক আমি তুমি কি শিখতে চাও কিনা, হ্যাঁ তো বলেই দিছে, হ্যাঁ তো মানে ওই যে কি জানি বলে ওই যে বারবি ডিরেক্টর আছে না গ্রেটা গ্রেগওয়িক, ও তুমি কি এর মতো ওনার মতো আর কি যে ডিরেক্টর মানে ওনার মতো ডিরেক্টর হয়ে যেতে পারো, নিজের সিনেমাতে নিজে অ্যাক্টিং করলাম মাঝে মধ্যে, অসুবিধা নাই না নিজের সিনেমা মানে নিজের সিনেমা অ্যাক্টিং করে কিন্তু অস্কারও পাওয়া যায়, হ্যাঁ 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 এটা কিন্তু মনে হয় সিনেমায় নিজে অ্যাক্টিং করতে চাই না। আমার আমি যখন কোনো কিছু মানে চিন্তা করি তখন তো আমার মাথা থেকে চিন্তা করছি, নিজেকে কেন্দ্রিক চিন্তা করছি না, চিন্তা করছি হাজারটা মানুষ কেন্দ্রিক, হয়তো আমি তোমাকে চিন্তা করব, হয়তো আমি সারাকে চিন্তা করব, হয়তো আরেকজনকে চিন্তা করব, কিন্তু নিজেকে মানে নিজে যখন চিন্তা করছি তখন ওটা আসলে হয়ে ওঠে না যে নিজেকে ওই জায়গাটাই চিন্তা করা, কারণ ওটা তো আমি দেখছি কিন্তু আমি তো আমাকে দেখতে পাচ্ছি না, যার জন্য আমি কখনো আমার সিনেমায় অ্যাক্টিং করতে চাই না। না আমার এই যে তুমি চিন্তার কথা বলো, চিন্তা তো ধরে রাখা যায় না, চিন্তা তো হচ্ছে তোমার নিজেকে নিয়েও করতে হয়, তোমার মানুষকে নিয়েও করতে হয়, তো চিন্তাও তো মানে থামানো যায় না। যে তুমি যেরকম বললা যে লাইফ এর যেহেতু হচ্ছে যে এন্ডিং নাই কোনো,
তো মানে জীবনের গল্পের কোনো এন্ডিং নেই, তো ওভাবে চিন্তারও তো কোনো মানে তুমি একটা বক্সে আটকে রাখতে পারবা না, সেটা হচ্ছে চিন্তা তুমি করতেছো যে মানুষজনকে নিয়ে ভেবে ওই ক্যারেক্টারটা ইয়া করতেছো, তো তুমি নিজেকে ভেবেও তো ওই ক্যারেক্টারটা গুছাইতে পারো, ওই ক্যারেক্টারটা ফুটাইতে পারো, তো তোমার হচ্ছে যে মানে ওইদিকেও মানে ফোকাস করলে হয়ে যাবে আর কি, ওইটাই দেখা যাক কি হয়। আচ্ছা আমি তোমার ভিডিও অনেক পছন্দ করি, আমি রেগুলার দেখি। ও আচ্ছা, ধন্যবাদ। আমার ভিডিও হচ্ছে যে কি জানে আমি চেষ্টা করছি আর কি করার, যে আমার ভাবনা আমি রান্না করতে পছন্দ করি, ইউ নো দ্যাট রাইট, তো হচ্ছে যে আমার রান্না যেহেতু করতে ভালো লাগে তো এই রান্না নিয়ে ভিডিও করি টুকটাক, মানে নিজের জন্য বলতে গেলে, বিশেষ করে মানে নিজের একটা স্যাটিসফ্যাকশন যে এত সুন্দর করে এত বুঝে আমি রান্না করছি এরকম আর কি। হ্যাঁ, তুমিও তো রান্না করতে খুব পছন্দ করো তাই না? করতাম জানো, এখন আমার রান্না এত বাজে হয়, আমি রান্না করতে আমি লাস্ট খাইলাম, খাইতে তো ভালো ছিল, ওটা তো কোনো রকম খালি বসায় দিছি বানায় নিছি শেষ। ওদিনও তো খাইলাম ভালোই, তোমার রান্না মোটা নষ্ট হয় না রোদায়। হ্যাঁ মানে নিজের নিজের এই যে তুমি তুমি নিজের কেন প্রশংসা করছো না, তুমি মানে করতাম এখন করি না এরকম তো না ব্যাপারটা, রাঁধুনির সামনে একটু হাম্বল হইতেছে আর কি। না না রান্না তুমি বললা যে সবকিছু যেরকম প্র্যাকটিস এর ব্যাপার, রান্নাও কিন্তু একটা প্র্যাকটিস এর ব্যাপার, তুমি যদি প্রতিদিন রান্না করো তাহলে দেখবা যে তুমি যেই মানে যেটা চাচ্ছ ওটা হয়ে যাচ্ছে, যেভাবে তুমি খাবারটা চাচ্ছ ওভাবে একদিন মানে পারফেকশন চলে আসে, তো সবকিছু হচ্ছে প্র্যাকটিস, যে প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছু থাকে না। ধরো আমি হচ্ছে যে এক মাস রান্না করি না, হঠাৎ করে একটা জিনিস রান্না করলাম, আমার হচ্ছে যে তেল বা লবণ বা হলুদ কম বেশি হইতেই পারে, তো ওরকম তুমি যে পারো ওটা হচ্ছে প্র্যাকটিস না থাকলে কিন্তু এটা হারায় যায়। তো তুমি রান্না করতে পছন্দ করো আমি যতদূর জানি, তুমি রান্না করতে ভালোবাসো, তো তুমি এখন করতেছো না কিন্তু তুমি ভালো রান্না করো, এটা মেনে নিতে হবে তোমার। থ্যাংক ইউ। হ্যাঁ আমি একসময় করতাম ভালো, কারণ এখন আমি যেটা হয় যে রান্না করতে গেলে আমি খুব বিরক্ত হয়ে রান্না করি, কারণ আমার রান্না করার মতো আসলে ওই এনার্জিটা, কারণ চাকরি করে ওই রান্না করার এনার্জিটা থাকে না, যার জন্য যখন বিরক্ত হয়ে রান্না করি তখন রান্নাটা অনেক বাজে হয়। সো এখন আমি এই জন্য কি করেছি মানে তোমার মানে বিরক্ত হয়ে রান্না করাটা ছেড়ে দিয়েছি, মানে যখন ভালো লাগে তখন টুকটাক রান্না করি, কারণ না হলে রান্না একদমই মজা হয় না। খাস কি কি খায় বেচার সম্বল, ওজন কমাইছি জানো 8 কেজি। বাবা, না খেয়ে না খেয়ে থেকে থেকে তুমি ওজন কমাচ্ছো? হ্যাঁ এটা আমার প্রাউড করছে। না কিন্তু হচ্ছে তার 3 বেলা হচ্ছে তোমার হেলদি মিল তো খাওয়া উচিত, মানে মাঝে মধ্যে হয় না যে তুমি এত ব্যস্ত এত ব্যস্ত তোমার বাইরের খাবার খেতে ইচ্ছে করতেছে না, বা হচ্ছে যে মাঝে মধ্যে দাও মানে মন খারাপ খারাপ মেজাজ খারাপ, তুমি নিজেকে একটা হ্যাপি মিল প্রেজেন্ট করতে পারো, নিজে বানাই নিজেকে ওটা দিলা যে আমার জন্য আমি আজকে এই মিলটা বানাবো, ওভাবে ভাবে হয়ে যাবে যে তোমার প্র্যাকটিসটাও থাকবে বা নিজের ভালো মিলটাও খাওয়া হচ্ছে, যে আমি সবকিছু মেনটেন করে চলতে চাই, বা হচ্ছে যে আমি আমার 3 বেলা না হোক আমার 3 বেলার খাওয়ার লাগবে না, যে নিজের 1 বেলা করে হচ্ছে যে একটা সুন্দর একটা মিল প্রেজেন্ট করে হচ্ছে যে নিজেকে তুমি দিলা যে হ্যাঁ আমার জন্য আমি করছি, যে আমার জন্য বাজার করে এনে আমি আমার নিজের জন্য রান্না করা, যে নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবেসে হচ্ছে রান্না উপহার দেয়া। হ্যাঁ আজকে অনেক রান্না করেছি, আজকে আমি 8 থেকে 10টা আইটেম রান্না করেছি, সব ভেজিটেবল এন্ড সবকিছু অনেক ভালো হয়েছে, রোস্টের মশলা দিয়ে পটলের দোরমা রান্না করছি। বাহ বাহ, এটা খুব ইনোভেটিভ একটা বিষয়। আর কি কি রান্না করেছো? দেখলাম সবাই খুব অনেক মজা হয়েছে, চিনি দিলে বাঙালি খাবার খুব পছন্দ করে, চিনি না দিলে এটা ভালো বলছে ভালোবাসিদের ভাইয়ের ভাই, যে এত এরা সুগারের প্রতি, মানে এখানে সাধারণ কিন্তু অ্যাডিক্টেড সুগারের প্রতি, ওরা হচ্ছে ডিনার শেষ সাধারণ শিখায় গেছে আমাদের সব। হ্যাঁ হ্যাঁ, মানে এখানেও আর কি যে সাধারণ একটু হচ্ছে যে ডিনার বা একটু লাঞ্চের পরে একটু ব্রেকফাস্ট এর পরে যে সুইট ক্রেভিংস হয়, যে একটু সুইট লাগে, সুইট হবে একটু খেতেই হবে, একটু খেতেই হবে না খেলে হবে না, এরকম মানে অনেক থাকে, তো মানে হ্যাঁ ওরাই শিখে গেছে, তো আমাদের বাঙালিরাও এখন মানে অ্যাডিক্টিভ সুগারের প্রতি।
যে অ্যাডিক্টেড, মানে এটা আছে দুনিয়ার সবচেয়ে মানে বাজে লেভেলের অ্যাডিকশন। আমি আজকে এত মজার একটা গুড়ের দুধ চা বানিয়েছিলাম, আমি নিজে খেয়ে নিজেই খুব খুশিতে পাগল হয়ে গেছি সকালে। খুব কষ্ট হতো, মনে হতো ওষুধ খাচ্ছি, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন কেউ চিনি খেলে মনে হয় চিনি খাচ্ছ কেন, এরকম ওষুধ খাও, জীবনে একটা শখ লাগে এরকম একটা, না চিনি না খেতে খেতে, হ্যাঁ হঠাৎ করে খেলে একদম ধাক্কা লাগে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ কি জানি বলে যে চিনি, মানে চিনি কিন্তু সুগার কাট অফ করে দিলে তোমার বডিতে, মানে ধরো যে আর্টিফিশিয়াল যে সুগার আছে আর কি, ওগুলা যে ব্রাউন সুগার বা হোয়াইট সুগার বা হচ্ছে যে মিষ্টি অ্যাডেড সুগার যেটা, হ্যাঁ ন্যাচারাল সুগারের বাদে, হ্যাঁ তো সুগার বাদ দিয়ে দিলে কিন্তু মানে অনেকখানি তুমি সুন্দর থাকবা, এটা একটা ফ্যাক্ট, মানে নিজের সুন্দরের জন্য একটা ফ্যাক্ট সুগার। তারপর হচ্ছে হ্যাঁ মাঝখানে একদিন সুগার খেলাম, তারপরের দিন দেখি আবার আমার সুগার খাওয়ার ক্রেভিং আসছে, তখন আমি ভাবলাম না আর সুগার খাওয়া যাবে না, তারপর এখন একদম টোটালি বাদ আবার। কিন্তু তুমি কেউ হানি খাচ্ছ তোমার ডায়েটে কি তুমি রেগুলার ফ্রুটস রাখতেছ বা হচ্ছে যে এইসব, মানে মানুষের বডিতে তো সুগার লাগে আসলে। আমি রেগুলার হচ্ছে তোমার কলাটা খাচ্ছি, তারপর হচ্ছে ডিম খাচ্ছি, মানে খুব বেসিক্যালি যেখান থেকে মনে করো যে যেভাবে সুগারটা, কারণ আলটিমেটলি আমরা বাংলাদেশে থাকি তো কোনো না কোনো ভাবে সুগার ঢুকে যায় বডিতে, এই জন্য আমি এটাকে প্রেশারাইজ করি না যে সুগার খাবো লাগবে এরকম করি না, কারণ কোনো না কোনো ভাবে আসলে ঢুকে যায়। কারণ বাংলাদেশের কোনো ফুডই মানে বেশিরভাগই কার্ব জাতীয় ফুড, আমরা চাইলেও যেটা অ্যাভয়েড করতে পারি না। আচ্ছা আরেকটা কথা, ওই যে কি যেটা যে আমরা একটু আগে যেটা নিয়ে বলতেছিলাম যে সাদারা যে শিখে গেছে, মানে সাদারা মানে আমাদের মানে ওই যে কি এশিয়ান কুইজিনে তোমার হচ্ছে যে গুড়ের মানে গুড় বেসড করে ডেজার্ট কিন্তু ছিল, এটা আমাদের হেরিটেজ। আমাদের এখানে কিন্তু কয়েক টাইপের গুড় হয়, আমাদেরকে হ্যাঁ আমাদেরকে শিখাই গেছে হচ্ছে হোয়াইট সুগার যে খাওয়া, প্রসেস সুগার যেটা, প্রসেসড সুগার যেটা খাওয়া, কিউব কিউবে ঢালা বসে বসে চায়ের মধ্যে, আর তিন চার কিউব চিনি কেমনে এক কাপ চায়ে ঢালে আমি বুঝি না। হোয়াইট প্রসেসড সুগার হচ্ছে যে মানে কিছু সায়েন্টিস্ট বলে আর কি, এটা হচ্ছে কোকেইন আর ক্যাফিনের চেয়েও বেশি অ্যাডিক্টিভ, বুঝছো? আমি রাতে হচ্ছে লালাটার রুটি, তারপর হচ্ছে একটা ডিম, এই হচ্ছে আমার মিল রিসেন্ট দুই মাস ধরে। আমি এর আগে কখনোই, আমি খুবই লাকিলি মডেলিং করেছি আমার স্কিন কালার বেঁচে সত্যি কথা যেটা, কিন্তু আমি কখনো নিজের যত্ন নিইনি। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে নিজের যত্ন নিচ্ছি, যোগা করছি। আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম তোমার মেডিটেশন দিয়ে। সো মেডিটেশন করতে গিয়ে আমি ফিগার আউট করেছি যে আমি বডি স্ট্রেচিং শিখতে পারি। বডি স্ট্রেচিং শিখতে গিয়ে আমি ফিগার আউট করলাম যে আমার খাবারের মিলটা ঠিকঠাক করা উচিত, হেলদি ফুড কিন্তু আমার স্টমাককে যাতে অল্প খাবার দেয়া যায় ওটাকে ওটাতে অভ্যস্ত করা, কারণ আমি খুবই ভাত প্রেমী, আমরা তো বাঙালি, আমি ভাত ছাড়া পৃথিবীর অন্য কিছু দিয়ে আমার হয় না, অন্য কিছু দিয়ে আমার হয় না। আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় খাবার ভাত, তিন বেলা ভাত, স্ন্যাক্সেও ভাত, আমি এরকম বাঙালি। আমার ভাত খুবই পছন্দ, আমি দুই দিন ভাত না খেলে আমার মনে হয় যে আমার জীবন, আমি এই জীবনে বেঁচে থেকে কি হবে, আমি মরে যাই, আমার হচ্ছে ভাত খাইতেই হবে। খাবার অনেকখানি কমাই গেছো, তুমি ইয়োগা করতেছো এই জন্য তোমার হচ্ছে যে ওজন কমে গেছে, বুঝছো? না খাওয়া কিছু একদম, মানে সকালে আমি উঠে কি করি, আমার বুয়া আসে রান্না করে, তারপর আমি মন ভরে যত ভাত খাওয়ার, সকালে
মনটা ভরে আমি ভাত খেয়ে নিই, দুপুরে অল্প করে খাই আর রাতে রুটি। কষ্ট মানে প্রথম দিকে কষ্ট হতো, এখন এটা অভ্যাস হয়ে গেছে। ওই যে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস বলে না, আসলে ব্রেকফাস্টটা করো রাজার মতো করে, মানে ব্রেকফাস্টটা আর কি খুব সুন্দর একটা প্রপার মিল হবে, তারপর লাঞ্চটা একটু মানে কমতে থাকবে দিনের মিল গুলো টাইম। সো রাতের মিলটা অল্প, যে প্র্যাকটিস করালে কিন্তু হয়ে যায় আসলে, মানে প্র্যাকটিস আর অভ্যাস, মানে অভ্যাস করালে হয়ে যায়। শরীর হচ্ছে মেনে নেয় এটা, যে প্রথম একটা বা দুইটা সপ্তাহ যদি তুমি সার্ভাইভ করতে পারো এই রুটিনে, তাহলে হচ্ছে যে বাকি দিনগুলোতে তোমার অটোই, যে তোমার মন চাইবে যে আমি ওই রুটিন নিয়েই ফিরে যাব। যে তুমি হচ্ছে হঠাৎ করে একদিন তিন বেলা ভাত খেয়ে দেখো তোমার ভালো লাগবে না। আমাদের তো হচ্ছে কায়িক শ্রম করার ওই লাইফ স্টাইলটা আর নাই। কৃষকরা আগে যেরকম তিন বেলা ভাত খাইতে পারতো, ওরা তো ওইরকম শ্রমও করতো। তুমি আমি তো ওই শ্রমটা করতেছি না, তো আমার গায়ে তো ভাত বসে যাবেই। হ্যাঁ, ওই সুযোগটা তো আসলে দেয়া যাবে না। হ্যাঁ, আর হচ্ছে আমাদের দেশ তো যেহেতু ধান হয় আর কি, তো সবার হচ্ছে ভাতের প্রতি প্রেমটা থাকে। কিন্তু আমাদের মানে এই যে মানে বাংলাদেশি বাঙালিরা বা যারাই বলো না কেন, 23 দিন ওরা এটা খাইতে পারে না। মানে 23 দিন হচ্ছে একটা রুটিন মেনটেন করতে পারে না, যে রাতে ভাতটা ছাড়া। হ্যাঁ, রাতে ওরা ভাত চাই চাই বাঙালি। আমারও তো এটা কষ্ট হতো, আমার মাঝে মাঝে মানে ভাত না খেলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। সো এখন যেটা আমি এই জন্য আমি দিন মানে খুব রেয়ারলি রাতে যেদিন মানে খুব ক্ষুধা লাগছে রুটি খাওয়ার পর, আমি হয়তো এক দুই লোকমা ভাত না খাই কিছু একটা আসছে খেয়ে ফেলছি, কিন্তু এটাকে অনেক কমায় নিয়ে আসছি আস্তে। মানে এটাকে বাদ দিয়ে দিতে চাই না, যেহেতু ভাত খেয়ে বড় হয়েছি এটাকে বাদ দিব না, বাঙালি তো ভাত খাওয়াকে কন্ট্রোল করতে হবে। তুমি বিদ্যা সিনহা মেয়ের ডায়েট জানো না? বিদ্যা সিনহা মেয়ের ডায়েট হচ্ছে যে বিদ্যা সিনহা মেন কিন্তু হচ্ছে মানে এত সুন্দর ফিগার ওনার, যে উনি কিন্তু ভাত খায় না। ওনার যখন ভাতের ক্রেভিংস হয় বা একটা টাইমে রাতে যখন ভাত খেতে ইচ্ছে করে, উনি কি করে ও যে ওটস আছে না, ওটস হচ্ছে যে একটু ওভেনে গরম করে মানে তরকারির সাথে খেয়ে খান। তুমি যদি মনে করো লাল চালের ভাতটাও খাইতে পারো, তাও কিন্তু অনেক কাজে দেয়। তুমি যেরকম লালাটার রুটি খাচ্ছ, সেরকম তুমি লাল চালের ভাতটা খাও, সেটাও কিন্তু তোমার মানে খুব ভালো হবে। হ্যাঁ, ওই যে তুমি বললে না যে ওটস এর সাথে, এটা প্রথম কয়েকদিন খাইতে হচ্ছে কষ্ট হবে, মানে একটু হালকা পানি দিয়ে তুমি হচ্ছে ওটসটাকে হচ্ছে ওভেন একটু গরম করলে আর কি, বা ভিজায় রাখলা, ভিজায় রেখে হালকা গরম করে তরকারির সাথে খেয়ে ফেলতেছো। প্রথম দুই তিন দিন কষ্ট হবে বা কয়েক সপ্তাহ কষ্ট হবে, উনি তো এটা প্র্যাকটিস করছে, কারণ ভাতে যেরকম হচ্ছে যে মানে কার্ব, মানে ওটস তো না। হ্যাঁ, কিন্তু ওটসটা আমাকে স্যুট করে না, আমি তো বাঙালি, বলো কি করব, ভাতটাই লাগে। ওটসটা খাওয়ার পরে আমি কি করি জানো, ভাত খাই। ওহ শিট, যার জন্য আমি ওটস কে জীবন থেকে না বলেছি, যে ভাতই থাক ওটসটা আর না। আচ্ছা, কারণ ওটস খাওয়ার পর এটা তো স্ন্যাক্স, ভাত খাইতে হবে, ভাত খেলে পেট ভরবে না। হ্যাঁ, তুমি যেহেতু রাতে মেনটেন করতেছো, তো ওইটা মেনটেন করলে আসলে হয়ে যাবে, বুঝছো? এত কিছু ইয়া নেই। আচ্ছা, তুমি না প্রেশার করলে আসলে বেশি দিন মেনটেন করা যায় না, যার জন্য স্লো একটা হেলদি ডায়েটে ঢুকছি, যতটা স্লোলি এই করতে। এই যে আমিও কত কিছুদিন ধরে আমি হচ্ছে প্রতিদিন টক দই আর হচ্ছে একটু ফ্রুটস খাওয়ার চেষ্টা করতেছি, এটা কত 4-5 দিন ধরে করতেছি, এটা আমি আগে করতাম, কিন্তু আমার হঠাৎ করে হচ্ছে যে মানে রুটিন উল্টা পাল্টা হয়ে যায় না। হ্যাঁ, তো রুটিন ভেঙে গেছে, আমি এবার চেষ্টা করতেছি প্রতিদিন হচ্ছে যে টক দই খাওয়া, বা হচ্ছে যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, বা হচ্ছে রাতে রাতে ঘুমাইতে যাওয়া, ব্লু লাইট, এই যে আমরা সারাদিন যে ফোনের ভিতরে ঢুকে বসে থাকি, এটাও কিন্তু স্কিনের বা হচ্ছে তোমার চোখের জন্য তো খারাপই। তো হচ্ছে ব্লু লাইটটা হচ্ছে যে কনজিউম না করার চেষ্টা করছি আর কি, যে রাত 9টা বা 10টার মধ্যে কাট অফ করে দিয়ে ঘুমানোর চেষ্টা করা। তো এসব মেনটেন করতেছে, এই যে বুইরা বয়সে এসে হচ্ছে নিজের যত্ন নিচ্ছে এখন, বুঝছো?
এখন বুঝলাম যে না, নিজের একটু যত্ন নিতে হবে নিজের জন্য, অন্য কারোর জন্য না। যার জন্য এই যে বডি স্ট্রেচিং শিখছি একা একা, তারপর হচ্ছে এইগুলা করতে গিয়ে অনেক কিছু ফিগার আউট করলাম। মানে মেডিটেশন যে আসলে অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল, এটা আসলে না করলে বোঝা যায় না, এটা করলেই বোঝা যায় যে ইট হেল্পস, ইট ওয়ার্কস। হ্যাঁ, এই যে মেডিটেশন করলে কিন্তু মানে বয়সটা, মেডিটেশন বলো বা জিম বলো, এই দুইটা জিনিস করলে কিন্তু তোমার বয়সটা তুমি ধরে রাখতে পারবে, যদি হচ্ছে যে মানে রেগুলারলি তোমার মাসল ব্লাড ভেসেল গুলো প্রপারলি কাজ করে, ব্লাড ফ্লোটা ঠিক থাকে, তখন না হচ্ছে স্কিন গ্লো করবে। তাহলে তো আসলে ওইটা সম্ভব না। বয়স যদি কোচি থাকতে চাও, কোচি রাখতে চাও, তাহলে হচ্ছে যে রেগুলার ওয়ার্কআউট অথবা যোগা অথবা মেডিটেশন এগুলো মাস, বুঝছো? হ্যাঁ, সবসময় 18 বছর বয়সী হতে হবে। হ্যাঁ, ঠিক জয়াদির মতো। সার্জারি করলাম ওই আর সিলিকন ভরা আর কি, যে বুকে কিছু করো, সার্জারি করো, এটা ওইটা এরকম কিছু আছে তোমাকে কখন এখানে? তারপর এই সাইট গুলাতে আমি কখনো, আমি এই জিনিসটা আর কি ধরে রাখতে চাই, যদি রিঙ্কেলস ও পড়ে আমি ওইটাই দেখাইতে চাই, আমার এজ যেটা, আমার এজের সাথে আমি বড় হতে চাই, আমি এজের চেয়ে কম দেখাতে চাই না, বেশিও দেখাতে চাই না, আমি এজের সাথে পারফেক্ট থাকতে চাই। আমার এজ 27, আমি 27 এ ঠিক একটা মেয়ে যেরকম ইয়াঙ্গারনেস ধরে রাখা উচিত, আমি সেটাই ট্রাই করছি। আমি ওই এক্সট্রা অর্ডিনারি কিছু 17 হতে চাইবো, ওটা আমার হওয়ার কোনো আমি একচুয়ালি জানি না জানো, আমি খালি চিনি, আমি এতদিন পার্লার বলতাম, আমি জানতাম না যে পার্লারের নাম হচ্ছে, ইদানিং মানুষ বলে সেলন, সেলন। আমি তো সেলনে যাব আমার হেয়ারটা ঠিক করতে, এটাকে পার্লার না, এটা ছোট ছোটবেলায় যখন হচ্ছে ছেলেদের সেলন, অমুক জাহাঙ্গীর সেলন, হ্যাঁ তমুক সেলন, এসব কথা দেখলে কিন্তু তখন ভাল লাগতো না, কিন্তু এখন যখন আমরা সেলনে যাই, একটু নেইল ট্রিটমেন্ট করি, একটু হেয়ার কেরাটিন করি, তখন আমাদের ভাবটা বদলে যায়। হ্যাঁ, এবং তোমাকে যদি কেউ বলে তুমি কোন পার্লার থেকে এটা করেছো, ওরা প্রচন্ড মাইন্ড করে, অনেকগুলো মাইন্ড হবে, ওরা বলে what is parlor, not it's not parlor, it's call it salon. আমি বলতেও পারতেছি না, আমি সরি, এটা কিভাবে বলে তুমি ভালো করে বলো, সালন, আমাকে অনেক কলিগ, আমি নাম নিতে চাই না, আমার এক কলিগ, সে ফেমাস, সে অলরেডি টোল্ড মি দ্যাট যে আমার, তার পরিচিত একজন ডক্টর আছে আমার ওখানে গিয়ে হচ্ছে স্কিন কালারটাকে একটু ব্রাইট করা উচিত, দেন আই নোটিসড অ্যাবাউট দ্যাট, ওকে, সো দ্যাট মিন্স ওদের কাছে আমি হচ্ছে, ওরা আমাকে সিম্প্যাথি দেয়, বাট ওরা আসলে আমাকে এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি, সো হুইচ ইজ টোটালি ফাইন, বাট ওরা যে ওই যে বেশ ধরে থাকা, আমি এটাকে বেশ ধরে থাকাই বলবো, যে বেশ ধরেছি
যে হ্যাঁ তুমি কখনো নিজেকে নিয়ে শাই ফিল করবা না, আমি কখনোই নিজেকে নিয়ে শাই ফিল করি না, ওরা আমাকে নিয়ে শাই ফিল করে, দ্যাটস ওয়াই ওরা আমাকে এটা বলে, আমি তো শাই ফিল করি না, আমি যেরকম আমি তোমার অ্যাকসেপ্টেন্স আছে ঠিকই, ওরাই অ্যাকসেপ্ট করতে পারে না আইডিয়াটাকে। হ্যাঁ এরকম আমি যখন মানে আমার পরিচিত একদম খুবই ক্লোজ শি ওয়াজ, যখন আমাকে বললো যে উনি একটা ডক্টরের নাম্বার দিবে আমাকে ওখানে যেতে, সো দ্যাট টাইম আই গট ভেরি সারপ্রাইজড দ্যাট ওকে যে এভাবে চিন্তা করে, মানে এই ছিল তোর মনে এই ছিল যে ভালো হয়েছে বলে অ্যাট লিস্ট আমি ফিগার আউট করতে পারছি যে এই মানুষগুলাকে তুমি যতই চেঞ্জ করার ট্রাই করো না কেন এরা ট্রেন্ডের সাথে চেঞ্জ হবে, ওরা সোশ্যালি স্ট্যাটাস আপগ্রেড করতে চেঞ্জ হবে, বাট ওরা বেসিক্যালি কখনোই মানে ওই যে ১৩ বছর বয়সের যে গ্রো আপ ওটা থেকে কখনো বের হইতে পারবে না, ওরা সর্বোচ্চ সোশ্যাল স্ট্যাটাস আপগ্রেড করার জন্য তোমার সাথে তালে তাল মিলাতে পারবে, বাট ওই জেনারেশনটা কখনো ফেলে দিতে পারবে না, চেঞ্জও করতে পারবে না। সো যেটা আমরা করতে পারবো যে আমরা একটা নতুন জেনারেশন দাঁড় করাতে পারবো, আমি কাউকে চেঞ্জ করার জন্য আসিনি, তুমি কাউকে চেঞ্জ করানোর জন্য আসুনি, তুমি নিজেকে একটা স্ট্যান্ডার্ডে দাঁড় করানোর জন্য আসছো, তাই না? তো অনেক মানুষ তো বানায় তাই না, সো তুমি তো ওদের মতো করে ওই মেইন স্ট্রিম ওয়েতে যাওনি, তুমি তোমার মতো করে নিজেকে দাঁড় করেছো, কারণ তুমি তোমার মতো করে যেটাকে ভালোবাসো যেটাকে পারসিউ করো ওটা করছো, মানে ওইটাই করতেছি আমিও, যে আমি আরেকজনের মতো করে আমি হইতে পারবো না, কারণ আরেকজনের মতো করে হতে গেলে না ওটা কখনোই মানে হওয়া হয় না, কারণ তার তার কাছে যে চাওয়া পাওয়া গুলো ওগুলো আসলে কখনো পূরণ হয় না, আমি হয়তো আজকে এটা চেঞ্জ করলাম তারপর তার আরেকটা জিনিস লাগবে আরেকটা চেঞ্জ করলাম কয়টা চেঞ্জ করব আমি, তাই না? ফুল সেট চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করলে। হ্যাঁ সেজন্য হচ্ছে যে আমাদের সবার এই মেইন স্ট্রিমে ঢুকে যাওয়া উচিত আস্তে আস্তে, হ্যাঁ যে আমরা ন্যাচারাল বিউটিকে প্রমোট করা উচিত, আমরা বেশিক্ষণ কথা বলবো না, আমরা পুরোনো আচ্ছা এই যে মেইন স্ট্রিমে কাজ করতে গিয়ে আমরা তো অনেক দেখি গিভ এন্ড টেক একটা ব্যাপার থেকে, তোমাকে কি কেউ কখনো এরকম অফার করছে? আমি যদি আসলে বলো আমি কখনো ওই মানে সবকিছুরই ডার্ক এন্ড লাইট দুইটা পার্টি থাকে, চয়েস তো তোমার কাছে, তুমি কোনটা চুজ করবা, আমি কখনো ওই ডার্ক সাইডটার দিকে তাকাইনি, সো যার জন্য কেউ আমাকে আসলে অফার করলো কিনা ইট ডাজন্ট মেক্স এনি সেন্স ফর মি, মানে আমার কাছে সবসময় আমি দেখেছি যে আমাকে কষ্ট করে যেতে হবে, আমাকে কষ্ট করে আমি এই পর্যন্ত আসছি, এটাই আমার হলিউড, সো এটাকে আমার এনজয় করতে হবে, এটাকে আমার মানে রুইন করে ফেলার কোনো মানে মানে নাই। মানে তুমি এরকম অফার পাও নাই বা কেউ হচ্ছে যে এরকম একটু মানে নেগেটিভলি মিট করে কোনো কথা বলে নাই তোমাকে, তুমি কি বলতে যাচ্ছ যে তুমি এটা ফেস করো নাই? করিনি। আচ্ছা বা তোমার মডেলিং ক্যারিয়ার তো তাইলে চকচকে সুন্দর, তোমার হচ্ছে যে কারোর সাথে কোনো ঝামেলা নাই, ডিসাইড করছি এখন আমি কমপ্লেন করি যে হ্যাঁ আমি ওই অফার পাইছি অমুকের কাছ থেকে কাজ পাইনি এই কারণে এটা করছি ওটা করছি, এই কমপ্লেন অমুকের থেকে মানে আমরা তো এখানে নাম নিয়ে শুরু করছি না, কিন্তু আমরা প্রতিনিয়ত মেয়েরা রাস্তাঘাটে চলা থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া যাওয়া পর্যন্ত, তুমি সেটা হচ্ছে কোর্টে যাও বা মেইন স্ট্রিম মিডিয়া যাও বা পড়াইতে যাও ডাজন্ট ম্যাটার, আমরা হচ্ছে যে প্রতিনিয়ত এক্সপিরিয়েন্স হয়েছে শুনতেছি বা হচ্ছে কেউ একটা ব্যাড কমেন্ট করলো কেউ একটা ব্যাড মানে মিনিং করে হচ্ছে একটা কথা বললো, আমরা কিন্তু আমার প্রতিনিয়ত শুনতেছি, তো হচ্ছে আমার কথা হচ্ছে তুমি এই মিডিয়াতে কাজের সূত্রে যে এখানে হচ্ছে যে মানে বাপার খারাপ কি তোর ছোট লোক থাকে, তো তোমাকে হচ্ছে কেউ এরকম করে ছোট লোক আসে কেউ বলে নাই যে গিভ এন্ড টেক একটা ব্যাপার আছে এই শব্দ আছে যে এটা তোমার শোনা নাই? না আমি শুনেছি কিন্তু আমি কখনো ওই জায়গাটাকে অ্যাকসেপ্ট করিনি বা ওই জায়গাটাকে কিভাবে অ্যাভয়েড করে করা না করা না, আই'ম জাস্ট আস্কিং ইউ এক্সপ্রেশন সকিনা ফাকিং কোশ্চেন, তোমাকে কি নিজ মুখে বলছে কিনা, তুমি এটার ভেতর দিয়ে গেছো কিনা,
মানে আসলে যেটা হয়েছে, মনে করো যে মিডিয়ায় কাজ করতে গিয়ে আমি সবসময় নিজের স্ট্যান্ডার্ডটা এরকম লেভেলে রেখেছি যে আমাকে কেউ এই কথাটা মানে বলতে আসলেও স্লাইডলি হয়তো বলেছে, হ্যাঁ বলেছে, বলেনি তা আমি বলবো না, এখনো শুনি, এখনো শুনে যাচ্ছি। আমি রিসেন্ট ইনস্টাগ্রামে পরশুদিন একটা কি টেক্সট পাইছি জানো, যে একটা পেইড কাজ আছে আমি করবো কিনা। ও মাই গড, আমি জাস্ট মানে একটা উইয়ার্ড একটা র্যান্ডম একটা প্রোফাইল থেকে। সো মানে আমি এই জিনিসগুলোকে মানে দেখি না, মানে দেখি না চোখে, অ্যাভয়েড করে যাই, কারণ আমি এগুলো দেখে আগাতে পারবো না জীবনে। সো যার জন্য আমি তুমি এগুলো অ্যাভয়েড করে ইগনোর করে তুমি ওটা রেখে দিয়ে চলে যাচ্ছ এরকম আর কি। সরি, যে তুমি হচ্ছে যে মানে কেউ বললেও তুমি হচ্ছে না শোনার ভান করে হচ্ছে চলে যাচ্ছ। আমার সামনে বসে বলতেছে তখন হয়তো তাকে আমি মানে যতটুকু ভদ্র ভাষায় ধুয়ে ফেলা যায় আর কি সেটা আমি করতেছি, কিন্তু যখন এই যে ইনস্টাগ্রামে বলো বা ফেসবুকে বলো এরকম র্যান্ডম টেক্সট আসতেছে, মানে আমি কত এরকম মেসেজ তো আসে এক রাতে কত না দেখা, সে কি জানি নাম প্রোগ্রাম, আমাকে একজন জিজ্ঞেস করতেছে আমি কি প্রোগ্রাম করব, আই সেড দ্যাট প্রোগ্রাম কি কিসের প্রোগ্রাম এরকম কিছু ওদের বুঝছো। তো আমার মানে যে তুমি কি এসব পাত্তা দাও না দেখে, মানে আমরা দুবাইতে তোমার শুট দেখতে পাচ্ছি না এখন, দুবাইতে কোনোদিন দেখতেও পারবো না, আই এম সরি টু সে। আচ্ছা বাংলাদেশের মিডিয়া স্ট্রিম বলা বা হচ্ছে যে মানে বাংলাদেশের কর্পোরেট মাল্টি ন্যাশনাল মানে কর্পোরেশন গুলো আর কি, যে এগুলো তো অনেক নোংরা তোমার সিনেমার নায়িকাকে কারো কাছে হস্তান্তর না করো, তোমাকে প্রোডিউস করো না, এরকমও তো ব্যাপার আছে। মানে ফাইন্যান্সার তো আলটিমেটলি এরাই, হ্যাঁ ফাইন্যান্সার জানো যে মোর ডিপেন্ড করে যে তুমি কিভাবে, কারণ আমি দেখছি তোমার যেগুলো নায়িকা বেশিরভাগ কাজ করতে আসে, বিশ্বাস করো আমি এখন পর্যন্ত একটা মানে হয়তো এক থেকে দুইজন একদম হাতে গুনে সর্বোচ্চ দুইজন পেয়েছি যে পাঁচ মিনিটের বেশি কথা বলা যায়, এর বাইরে একটার সাথেও পাঁচ মিনিটের বেশি বসে কথা বলা যায় না, এত মানে ওদের মানে কথা বলার ধরনের সাথে আমার কথা, মানে আমি বলবো না যে আমি খুব সুপেরিয়র, আমি হাম্বল ওয়েতে বলতেছি, তারা খারাপ এটাও বলতেছি না, বাট মানে আমার কথাবার্তার সাথে কখনো মিলে না, যার জন্য আমার কখনো আমার মিডিয়ায় কোনো ফ্রেন্ড নাই, আমার বাসায় কেউ আড্ডা দিতে আসে না, আমার কখনো এই জিনিসটা আমি কখনো গ্রো আপ হইতে দেইনি, কারণ আমি জানি আমি মনে হয় যে তোমার মিডিয়ার ফ্রেন্ড নাই কারণ হচ্ছে তারা তোমাকে এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি, তো তাই বেশিরভাগ। আচ্ছা যেটা নিয়ে আসলে তোমাকে বলতেছিলাম যে মনে করো যে একটা প্রোডিউসার কখন আমাকে অফার দিবে এটা কি আমি বুঝবো না, আমি একটা মেয়ে, মানে আমি যদি নিজের স্ট্যান্ডার্ড ওই লেভেলে দাঁড় করায় রাখি যে আমাকে অফার করা যায়, তাহলে এটা তো মানে এটা আমি বলবো এটা দুই তরফ থেকে, এটা শুধু প্রোডিউসার এরকম না, এটা একটা মানে একটা মডেল বলো একটা অ্যাক্ট্রেস বলো সবারই এরকম হওয়া উচিত যে আমাকে যা তা বলা যায় না। আমাকে কাউকে চাইলে যা তা বলবা না, কারণ এটা আমার চয়েস, আমার যদি আপনার সাথে শুইতে ইচ্ছা করে আমি শুবো, আপনার যদি আমার সাথে একা শুইতে ইচ্ছা করে এটা একা ওয়ার্কআউট হয় না, তাই না? যে জাস্ট বিকজ অফ আমার এই রোল তার জন্য আমি শুভ, আমি এই পার্সনটাই না, আমার কারণে ভালো লাগছে, এরকম অনেক পার্সন আছে তুমি তো দেখছো। হ্যাঁ নাকি এটা তো মেইনস্ট্রিম মানে একটা জায়গা যেখানে অশিক্ষিত দিয়ে ভরা, এখানে তো তুমি এদেরকে শিক্ষিত বানাইতে পারবা না,
একদিনে তো নিজের রাইটটা বুঝে না যে এই কাজটা করলে ইন্ডাস্ট্রি দশটা মানুষের ক্ষতি হয়, দশটা মেয়ের ক্ষতি হচ্ছে, যে ওদেরকেও তাহলে সিমিলার অফার করবে, কেউ একজন প্রথমে অ্যাকসেপ্ট করছে বাধ্য হয়ে, তারপর থেকে কিন্তু চেইনটা শুরু হয়ে যাওয়া, চেইনটা শুরু হয়ে যায়, যার জন্য এখন পর্যন্ত কিন্তু এটা রানিং চলতেছে। কারণ বেশিরভাগই থাকে তোমার মানে কথা বলতে, মানে তুমি যদি ওদের সাথে কথা বলো 5 মিনিটের বেশি তুমি কথা বলতে পারবা না, হুইচ ইজ রিয়েলি ট্রু, যে তুমি ওদের সাথে মানে কথা বলবা কি নিয়ে কথা বলবে ওরা, যে হিন্দি সিনেমায় কয়টা গান আসছে টিকটক, মানে আই এম নট কমপ্লেনিং অ্যাবাউট দ্যাট, আই এম জাস্ট সেইং যে ওদের কয়টা ভিউ আসছে, ওর কোন পোজে ছবি তুললে কি হবে, ওরা পৃথিবীর এর বাইরে, আমি আমি বেশিরভাগ মানুষকে দেখছি যে ওরা এর বাইরে পৃথিবীর কিছুই জানে না, হুইচ ইজ ট্রু। আমার কাছে কেন জানো, আমি কিভাবে শিখছি এই জিনিসটা, কারণ আমি ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি, আমাকে কেউ সুন্দর বলেনি, আমি একটা ছবি তুলতে কারো কাছে কোনোদিন পাইনি, আমার যখন প্রথম কোনো ফটোগ্রাফার আমার ছবি তোলে এটা আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ কেউ কোনোদিন আমার ছবি তুলেনি। সো এই ক্যামেরাটা আমার কাছে ভগবানের মতো, ঈশ্বরের মতো এই ক্যামেরাটা, কখনো হয়নি ওই চিন্তা ভাবনার জায়গাটা কখনো খুলেনি, যে চিন্তা ভাবনাটা এভাবেও করা যায়, যে আসলে কষ্ট করে চিন্তা ভাবনাটা, সো এটা একটা প্রবলেম আমাদের আমাদের এই মেইন স্ট্রিম সোসাইটি। সেটা হলিউড থেকে শুরু করে বলিউড থেকে শুরু করে আমাদের বাংলাদেশ পর্যন্ত সব জায়গায় হচ্ছে এরকম আছে। তো এটা আমরা জানি না কে চেঞ্জ করবে বা কারা চেঞ্জ করবে বা আদৌ চেঞ্জ হবে কিনা, কিন্তু আমরা চাই তোমার নতুন কাজ দেখতে, তুমি কাজ করো বা হচ্ছে যে নিজের জায়গাটুকু তুমি হচ্ছে যে অ্যাচিভ করে নাও। হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় আমরা চাই, এটা আমাদের এটা সবসময় চাই যে হচ্ছে যে তুমি ভালো কাজ করো, মানে আমরা তোমার শুভাকাঙ্ক্ষী বন্ধু, শুভাকাঙ্ক্ষী। সিনেমা বানাও তোমার, তুমি যেটা বলছো যে এডিট চলতেছিল আমাকে বলছিল রাত কমে তোমরা একটা শুট করছো কিছু, ওইটা ওইটা দেখতে চাই তো, কবে দেখতে ডাকবা, কিসের তোমরা সিনেমা শুট করছো সেটা কবে দেখতে ডাকবা? খুব তাড়াতাড়ি দেখতে ডাকবো, কবে দেখতে চাও? আমি হচ্ছে এটাকে এখনো এডিট করিনি, খুব সুন্দর একটা সিনেমা বানাইছি আই হোপ, আর নতুন আরেকটা স্ক্রিপ্ট লিখছি, গতকাল অর্ধেক লিখে রাখছি, খুব সুন্দর একটা স্ক্রিপ্ট তোমাদের সাথে পার্সোনালি পরে শেয়ার করব। আই আই এম ভেরি হোপফুল দ্যাট তুমি লাইক করবা। না কিন্তু লাইক না করলে আমরা তো সমালোচনা করতে পারবো, আমাদের তো অধিকার আছে, ভালো সমালোচক দরকার, আমার সব দরকার, জামায়াত শিবিরও দরকার, আওয়ামী লীগও দরকার, বিএনপিও দরকার, রাজাকারও দরকার, সবাইকেই দরকার। ওকে, একা বেঁচে থাকা যায়। আর হচ্ছে সবার পার্সপেক্টিভ বা সবার চিন্তা ভাবনা, এটা কিন্তু মানে যে দলই করুক না কেন, কারণ মানুষজনের চিন্তা ভাবনা কিন্তু কখনো এক না, আমরা সবসময় মানে কারোর সাথে মিল রেখে আমরা চিন্তা ভাবনা করি না, ক্রাইম নাকি থ্রিলার নাকি সিটকম নাকি কমেডি, মানে এটা কি লেখালেখি করছো, তুমি হচ্ছে যে চাকরি করছো, তুমি নিজেকে হচ্ছে একটা রুটিনের মতো আবদ্ধ করে রাখছো, তুমি ভাত খাওয়া ছেড়ে দিছো, তারপর মানে ওই রাতের বেলা ভাত, আচ্ছা রাতের বেলা ভাত খাওয়া ছেড়ে দিছো, তুমি নিজেকে গ্রুম করতেছো, তুমি ভবিষ্যতে ভরতনাট্যম শিখবা, সবকিছু মিলে হচ্ছে তোমার প্যাকেজিং চলতেছে বা হচ্ছে তুমি নিজেকে ওই প্যাকেজিংটা করতে চাও, ওই লেভেলে নিতে চাও, মানে এসব কিছুর মধ্যে আমি নিয়ে আসি যে মানে তোমার চাইল্ডহুড ছোটবেলা থেকে বড় হওয়া যে কেমন ছিল, এটা কি ভালো ছিল না খারাপ ছিল, মানে এক কথায় তুমি কি বলবা? এক কথায় যদি আমি বলি, এটা আমার একটা লার্নিং ছিল, একটা এক্সপিরিয়েন্স ছিল লাইফের,
আমি খারাপ ভাবে দেখবো না, কারণ ওটা না থাকলে আজকে আমি এই যে তোমার সাথে বসে এত এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতেছি এটা আমি পারতাম না। সো ওই ওই জীবনটা আমার জীবনে দরকার ছিল, আমি ওটাকে এখন পজিটিভ, একটা সময় যখন ছোট ছিলাম তখন হয়তো ওটাকে মানে খুব নেগেটিভলি পার্সিউ করতাম, এখন ওটাকে আমি নেগেটিভলি পার্সিউ করি না, কারণ ওটা আমার জীবনে একটা পজিটিভ এনার্জি, কারণ ওই জীবনটা না থাকলে আজকে আমি পৌঁছাতে পারতাম না। আচ্ছা, তোমার কি জীবনে তুমি অনেক তো পাবলিক বাসে চড়েছো বা অডিশন দিতে গিয়েছো যেখানে সেখানে, হ্যাঁ তুমি কি কখনো মানে যে মানে তোমার রাস্তাঘাটে তোমাকে কেউ হচ্ছে যে ব্যাড কমেন্ট করছে বা হ্যারাস করছে, এরকম কি কোনো হ্যারাসমেন্টের শিকার হয়েছো? রেগুলার, একদম রেগুলার, এটা এটা এখনো হয়। রিসেন্ট 6 মাস আগে বা 1 বছর আগে এরকম হয়েছে, আমি জাহাঙ্গীরনগর থেকে ঢাকায় ব্যাক করছি, একটা লোক দেখছি পিছনে বসে আমার গায়ে হাত দিচ্ছে আমি ঘুমাচ্ছি, তখন আমি ওকে যেভাবে মানে আমি দেখলাম না একটা মানুষ কথা বলছে এটা নিয়ে, আমি ওকে বাস থেকে নামাতে বাধ্য হলাম, আমি একা একটা মানুষ কথা বলছি, এন্ড আমি স্লিভলেস একটা ড্রেস পরে আছি, দ্যাটস ওয়াই পিপল আর নট টকিং অ্যাবাউট দ্যাট। আমি খুবই মানে মানুষ আসলে কথা বলে না, মানুষ বোবা হয়ে গেছে, মানে মেয়েদেরকে হ্যারাস করা এটা খুব মানে নরমাল হয়ে গেছে। হ্যাঁ, এই স্বাধীন বাংলাদেশে চলতে ফিরতে নরমালাইজ হয়ে গেছে, মানে এই যে 5 আগস্টের পরে স্বাধীন বাংলাদেশে তোমার চলতে ফিরতে কি কোনো তুমি মানে এরকম এটা কি পারছে বলি করা বা হ্যারাস করা এই কয়েকদিন অভিজ্ঞতায় কয়েক মাসে? যদি আসলে অনেস্টলি জিজ্ঞেস করো, আমি খুবই হোপফুল ছিলাম এই 5 আগস্টের পর, যে আমার সবসময় মনে হয়েছে যে এটা একটা বসন্তের বাতাসের মতো, আমার কাছে এটা সবসময় লেগেছে যে এটা আমার কাছে বসন্তের বাতাস, কিন্তু বসন্তটা আমার জীবন থেকে হারিয়ে গেছে বলবো না পুরোপুরি, কিন্তু কিছুটা কমে গেছে বসন্তটা। গ্রীষ্মের অবস্থা হয়ে গেছে এখন কিরকম, আমি এখন রাস্তাঘাট ঘাটে মনে করো আমি আই এম স্মোকার, আমার স্মোক করতে গেলে আমার 10 বার ভাবতে হয় যে আসলে এটা কিভাবে জাস্টিফাই করবে, এটা কি মব জাস্টিস হয়ে যাবে, কারণ মানুষ আসলে এখন আমি জানি না, মানুষ আমার কাছে মনে হয় যে মানুষ এখন মানে মব জাস্টিসটাকে পারসিউ করে ফেলছে যে এটা করা যায়। বা তুমি 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 আগে যেরকম রাস্তায় হচ্ছে যে 3 বার ভাবতা, মানে আগে যেরকম ভাবতা না যে করে ফেলতা, তুমি এখন বর্তমানে হচ্ছে ওটা করতে পারতেছো না, দ্যাটস ইট রাইট, যে তোমার 3 বার ভাবতে হচ্ছে। হ্যাঁ ভাবতেছি, করতে পারতেছি না তাও বলবো না, আমি করছি, কারণ এটা স্বাধীন দেশ, আমি আমার স্বাধীনতাকে মানে ওন করি, সো আমি আমার কাছে লজিক আছে, আমার কাছে মানে আমি ওইটুকু ভেবেই আমি মানে যতটুকু আর কি মেইনটেইন করে করা যায়। আচ্ছা, আমার আমরা পডকাস্ট শেষ করে দিব, আমার শেষে হচ্ছে 3টা কোয়েশ্চেন আমি করতে চাই, সেটা হচ্ছে তোমার ফেভারিট ফুড কি? সরি, তোমার পছন্দের খাবার, প্রিয় খাবার? ভাত। ওকে, ভাত ডেফিনেটলি তুমি জানো। তারপর হচ্ছে তোমার পছন্দের কুক কে, মানে যার রান্না তুমি সারা জীবন প্রশংসা করবে বা খাবা বা তুমি বারবার খেতে চাও? এটা আসলে আমি স্পেসিফিকলি বলতে চাই না, কারণ হচ্ছে আমার যখনই আমি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় আমি অনেক ভালো রান্না ডিসকভার করতে পারিনি লাইফে, মানে অনেক ভালো মানে খুব ভালো ইউরোপিয়ান ফুড রান্না করতে পারে, সুশি বানাতে পারে, আর আমার তার রান্না খুব পছন্দ রিসেন্টলি। তারপরে আমাদের আরেকটা কোয়েশ্চেন জানি কি, লাস্ট কোয়েশ্চেন, অরণি প্রিয় রেস্টুরেন্ট কোনটা? সেটা ঢাকা দেশে পারে বাংলাদেশের মধ্যে আর কি। আচ্ছা, প্রিয় রেস্টুরেন্ট যেকোনো ভাতের হোটেল। আচ্ছা, যেকোনো বটতলায়, বটতলায় কোনটা প্রিয় বলো তো, বটতলায় কই ভাত খাও? দোকান। ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আরেকটা কথা, মানে কেমন আছো তুমি বৃষ্টি, মানে ওভারঅল সবকিছু মিলাই যদি তুমি তোমার এই মানে ভালো বা খারাপ থাকাকে আমরা যদি মানে অন এ স্কেল রেট করতে বলি যে 0 to 10, তুমি কত দিবা তোমার ভালো থাকা বা খারাপ থাকা সবকিছু মিলাই?
আমি আমার ভালো থাকাতে 10-10 দিব। আচ্ছা, কারণ আমি এই মুহূর্তে বা আমাদের এই নবনূর পডকাস্টে এসে কেমন লাগলো যে এক ঘন্টা 18 মিনিট ধরে আমাদের সাথে গল্প করলো, না করে অনেক কথা বলতে পারছি। আই থিঙ্ক এটা আমার একটা এনার্জি লাইফ এর, বিশ্বাস করো আমি এরপর থেকে যতগুলো মানে আমি যদি আমি সবসময় মানে এরকম ইন্টারভিউ অ্যাভয়েড করি, কারণ আমার মনে হয় আমি খুব বাজে বলি এবং উল্টা পাল্টা বলি, মানে বেশি বলে ফেলি, এই জন্য মানে অনেস্ট মানে ইটস নট লাইক মেইন স্ট্রিম ওয়ার্ড মানে আমি বলতে পারি না, সো যার জন্য হচ্ছে আমি কখনো কোনো কোথাও মানে ইন্টারভিউ দিতে চাই না, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম এন্ড আমি আই থিঙ্ক আমি খুবই ভালো করছি ইন্টারভিউ আজকে। তুমি যাক, আমরা বৃষ্টির জন্য শুরু করছিলাম হচ্ছে হাততালি দিয়ে, বৃষ্টির শেষটাও আমরা হাততালি দিয়ে করছি আসলে, এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। হ্যাঁ, তোমার মানে তুমি আমাদের এই শোতে আসছো, আমরা চেষ্টা করি প্রতিদিন কোনো মেয়েকে নিয়ে আসার, নতুন সে হচ্ছে যে তরুণ প্রজন্ম হইতে পারে বা আমাদের আগের জেনারেশন হইতে পারে, কাজ করতেছে বা হচ্ছে হাউস ওয়াইফ হইতে পারে, মানে তার কথা বলার জন্য সে জীবনে কিভাবে বড় হয়েছে, বাংলাদেশের সকল, হ্যাঁ বাংলাদেশের সকল পরিস্থিতি সহ এভরিথিং। তো তুমি যদি এরকম কাউকে পাও যে ও আমাদের সাথে কথা বলে ভালো লাগবে বা আড্ডা দিতে পেরে ভালো লাগবে, তো তুমি ওদেরকে সাজেস্ট করতে পারো যে আমাদের পডকাস্টে আনার জন্য মানে আসার জন্য, কারণ আমরা প্রতিদিন হচ্ছে যে একজনকে নতুন একজন মুখ নিয়ে আসি যে সে তার কথা বলবে। তো ধন্যবাদ, তাকে শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে চাই, আমরা কথা বলতে চাই, তো এটাই আর কি, আমরা প্রতিদিন একটু একটু করে আগাচ্ছি আগাবো, এবং তুমি তোমার মানে সর্বোচ্চ দিয়ে যাই। আমি খুবই হ্যাপি তোমার রান্নার ভিডিও আমার মন ভালো করে দেয়, জাস্ট তোমার কথাগুলো শুনে মানে আমার অ্যাকচুয়ালি মন ভালো হয়ে যায়, এত মানে আমি খুবই প্রাউড ফিল করি। আমি এগুলো বলতে চাই না, বললে আসলে খুব মানে গতানুগতিক শব্দ হয়ে যায়, ওই গতানুগতিক শব্দগুলো বলতে চাই না, এটা অনুভূতিটা নিজের ভিতরেই রাখতে চাই, কিন্তু খুব ভালো ফিল করি। তুমি ভালো থাকো বৃষ্টি, ধন্যবাদ আসার জন্য, তোমার সাথে অনেকদিন পর অনেক বছর পর কথা বলে খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করি খুব এনার্জেটিক হয়ে গেছি। আচ্ছা, তুমি এনার্জি ধরে রাখো, আমাদেরকে সুন্দর সুন্দর কাজ দাও, আর নিজে ভালো থাকো, নিজের ভালো থাকা নিয়ে কাজ করো, আমরা এটাই চাইবো, নিজের যত্ন নাও, তোমরাও ভালো থেকো। হ্যাঁ অরণি, তুমি কিছু বলো? আমিও চাই যে বৃষ্টি আসলে অনেক ভালো থাকো, বৃষ্টিকে দেখে আমার খুব ভালো লাগলো, যেটা আমি শুরুতে বললাম যে দেখে মনে হয় যে ও ঝরে পড়বে, ও আসলে আজকে খুব সুন্দর ঝরে পড়ছে, আমার নিজেরই খুব ফ্রেশ লাগতেছে এই কথাটা বলার পর, মানে মনে হচ্ছে এক গাদা চিনি খেয়ে ফেলছি রাতে, এক্সাইটমেন্টটা ঘুমাইতে পারবো না। আমি জানি না তোমার বাস্তবিক জীবনে তুমি এরকম পজিটিভ কিনা নাকি বানায় বানায় বলছো, কিন্তু আমি চাইবো তুমি এরকম একটা পজিটিভ মানুষ হয়ে থাকো, যে পজিটিভিটি ধরে রাখো, এটা দরকার আমাদের মধ্যে, পজিটিভিটি অনেক দরকার জীবনে, নিজেকে মোটিভেট করার গুণটা থাকাটা খুব জরুরি, বাংলাদেশে আরো অনেকে আছে যারা করতে পারে না বা তারা নিজেদেরকে স্যাটিসফাইড না, এই যে পজিটিভ এনার্জিটা আমার বন্ধু বান্ধব বলো মানে এটা সবার মিলিত একটা জিনিস, পজিটিভ এনার্জিটা না একা পাস হয় না, এই যে আমার মেডিটেশন একা এরকম না, আমার সারাউন্ডিংস, আমার বন্ধু, আমার বান্ধব যারা আছে, মানে এটা সম্মিলিত একটা জিনিস, এটা একা হয় না, একা থাকা যায় না, আমার কাছে মনে হয় কখনো ভালো থাকা যায় না, একা কখনো বেঁচে থাকা যায় না, তো আমার বন্ধু বান্ধব এনার্জি। হ্যাঁ, তো আমরা সবাইকে নিয়ে আগাবো এই প্রত্যাশায়, আমরা আজকের পডকাস্ট শেষ করি, টাটা এভরিওয়ান, বাই সবাইকে, বাই।